আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিসেপ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শোতে। আপনারা আছেন আমাদের সঙ্গে, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি শুরুতেই আমাদের বিসেপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আজকে আমরা একটি বিষয় বেছে নিয়েছি, সেটি হচ্ছে কৃষি গবেষণায় বাংলা ভাষার বা মাতৃভাষার ব্যবহার। এখানে মাতৃভাষার ব্যবহার হবে কথাটা, কৃষি গবেষণায় মাতৃভাষার ব্যবহারে করণীয়, আমরা কতটুকু করতে পারছি, কতটুকু আমাদের করণীয়, কেন আমরা এরকম একটা বিষয় বেছে নিলাম সেটির একটু ব্যাখ্যা আপনাদেরকে দিতে চাই। তার আপনারা সবাই জানেন কম বেশি যে আমাদের আমাদের দেশে সরকারি ভাবে সিদ্ধান্ত আছে এবং এটা নিয়ে আইনও করা হয়েছে যে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। রাষ্ট্রীয় বিশেষ করে যে সকল কাগজপত্র নথিপত্র আছে সেগুলোতে আমাদের বাংলা ভাষার ব্যবহারটা করতে হবে। এটা আমাদের একটা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে এটা এসেছে এবং আমরা এটাও জানি যে এটা নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে সেই নির্দেশনাটি বাস্তবায়িত হয় না। এটা হচ্ছে একটা প্রেক্ষাপট এবং ভাষার মাস আসলেই আমরা এই বিষয়ে আলোচনা শুরু করি, হইচই শুরু হয়, তারপরে কিছু কাজ হয় কিছু হয় না, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো আজকে আমরা দেখছি যে কৃষি গবেষণা যে হচ্ছে আমাদের দেশে, সেই আমি কৃষি বলতে কৃষি সামগ্রিক ভাবেই যে মৎস্য প্রাণী সম্পদ এবং আমাদের ফসল তিনটা মিলিয়ে আমি বলছি যে সামগ্রিক ভাবে যে কৃষি গবেষণা, এই কৃষি গবেষণাতে আমাদের যে যে গবেষণাগুলো হচ্ছে এই গবেষণাগুলো আসলে কোন ভাষায় হচ্ছে, সেখানে মাতৃভাষার ব্যবহার কতটুকু আছে, আর এই কৃষি গবেষণার যে প্রাপ্ত ফলাফল তার যে নির্যাস, সেই নির্যাসটা মাঠ পর্যায়ে নেওয়ার ক্ষেত্রেও আমরা কতটুকু মাতৃভাষাকে ব্যবহার করতে পারছি। যদি আমরা ভালো পারি তাহলে তো কথা কোনো কথাই নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, আমরা সেটাকে বাহবা জানাবো। আর যদি এমন হয় যে না, আমাদের মাতৃভাষা ব্যবহার করবার ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা ততটা সফল হইনি, তাহলে পরে নিশ্চয়ই আমাদের জানা দরকার, বোঝা দরকার কেন আমরা পাচ্ছি না। আমাদের সঙ্গে আজকে এখানে গুরুত্বপূর্ণ সব ব্যক্তিরা যুক্ত আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই স্বনামে পরিচিত, তবু আমি পরিচয় করিয়ে দিতে চাই যে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ডক্টর ওয়াইস কবির। তার অনেক পরিচয় আছে, তিনি অনেক ক্যাপাসিটিতে কাজ করেছেন, কিন্তু আমাদের গবেষণা সংশ্লিষ্ট দুটো পরিচয় আমি এখানে উল্লেখ করলাম। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর তাজুল ইসলাম, তিনিও একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, বিশ্ব ব্যাংকের সঙ্গে তিনি কাজ করেছেন, একজন ভ্যালু চেইন এক্সপার্ট। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আরিফ আজাদ, এদেশের মৎস্য শিল্পের বিকাশে, মৎস্য সম্পদের বিকাশে যিনি মহানায়কের ভূমিকা পালন করেছেন, অন্যতম মহানায়ক, মৎস্য সম্পদ অধিদপ্তরের আমাদের সাবেক মহাপরিচালক ডক্টর সৈয়দ আরিফ আজাদ, তিনিও আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, কৃষি সংগঠক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, এবং অবশ্যই অবশ্যই কানাডা থেকে আমাদের অভিভাবক কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা আশা করছি যে আরেকজন গবেষক, কৃষি গবেষক অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, কিছুক্ষণ পরে হয়তো তিনি যুক্ত হবেন। আমরা আলোচনা শুরু করবার আগে আমি একটি পত্রিকা থেকে কিছুটা পাঠ করে আপনাদের শোনাতে চাই। আমাদের একটি জাতীয় পত্রিকা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পত্রিকা দৈনিক প্রথম আলো, সেই দৈনিক প্রথম আলোতে 15ই ফেব্রুয়ারি সংখ্যায় একটি মতামত ছাপা হয়েছে, আমি সেটির প্রথম অংশ পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা এই আলোচনাটা করছি। আমি শুরু করছি। গত বছর চাল, আলু ও পেঁয়াজের দাম অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেলে সংবাদ মাধ্যমে শোরগোল শুরু হয়, প্রশ্ন ওঠে এসব পণ্যের বাজার কি স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। কিছু লোক অভিযোগ তোলে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজারে কারসাজি করে দাম বাড়িয়েছে। এক পর্যায়ে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে বিষয়টি খতিয়ে দেখতে গবেষণা করার নির্দেশ দেন। কৃষি গবেষণা কাউন্সিল সরকারের বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট কৃষি অর্থনীতিবিদদের নিয়ে এক মাস ধরে একটা গবেষণা সমীক্ষা চালিয়ে এক দীর্ঘ প্রতিবেদন তৈরি করে। প্রায় 40,000 শব্দের সেই প্রতিবেদনটি আমাদের হাতে এলে আমরা দেখতে পাই সেটি লেখা হয়েছে ইংরেজি ভাষায়। আমরা ইংরেজি পড়ে অর্থ উদ্ধার করতে পারি, ফলে প্রতিবেদনটি বুঝতে আমাদের কোনো কষ্ট হয়নি, কিন্তু আমাদের মনে এই প্রশ্ন জেগেছে, এই প্রতিবেদনের উদ্দিষ্ট পাঠক কে বা কারা, কার বা কাদের জন্য তৈরি করা হয়েছে এই প্রতিবেদন, তারা কি ইংরেজি ভাষাভাষী, তারা কি বাংলা ভাষায় পড়তে এবং পড়ে অর্থ বুঝতে শেখেননি। এটি হচ্ছে
সেই পত্রিকার রিপোর্টে প্রথম আমরা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে কৃষিমন্ত্রী নির্দেশ দিলেন গবেষণা করবার জন্য এবং আমাদের গবেষণা ইনস্টিটিউট গবেষণা করলো, গবেষণা করে গবেষণার ফাইন্ডিং 40,000 শব্দের একটা রিপোর্ট তারা দিলেন যেটি ইংরেজিতে, এবং এটা প্রয়োজন ছিল কিনা এবং এই ধরনের ব্যাপারগুলো ঘটছে সেই নিয়েই আজকে আমরা আমাদের আলোচনার অবতারণা করতে চাই। যে আমাদের যে সামগ্রিকভাবে কৃষি গবেষণা যেটা হচ্ছে বাংলাদেশে, অনেক গবেষণা হচ্ছে, স্যার কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ছিলেন, আমরা আমরা সবাই জানি যে অনেক গবেষণা হয় প্রতি বছর, কয়েকটি বেশ কয়েকটি করে গবেষণা হচ্ছে এবং অত্যন্ত উন্নত মানের গবেষণা হচ্ছে, কিন্তু সেই গবেষণার নির্যাস, সেই গবেষণাগুলো আমার যদি ভুল হয় তাহলে আমাকে কারেক্ট করবেন, কিন্তু আমি যতটুকু অনুমান করতে পারি, যতটুকু জানি, এই গবেষণা প্রতিবেদন সবগুলোই তৈরি করা হয়েছে ইংরেজিতে। এটা কেন ইংরেজিতে তৈরি করতে হয়? হ্যাঁ ঠিক আছে, আর যদি ইংরেজিতে তৈরি করতে হয় এটা আমরা কোনো নীতিমালার মধ্যে আনতে পারতাম কিনা যে এটার একটা বাংলা ভার্সনও থাকতে হবে। যেমন ধরেন যে কোনো কোনো প্রতিষ্ঠানে, আমি এনজিও গুলোর কথা যদি ধরি, এনজিও গুলোকে তাদের প্রোফার্মা জমা দিতে হয় ইংরেজিতে একটা কপি, বাংলাতে আরেকটা কপি দিতে হয়, দুটো ভাষাতেই দিতে হয়। তাহলে এই গবেষণা প্রতিবেদনটা বাংলাতে দেওয়া বা নির্যাসটা, সামারিটা বাংলাতে দেওয়ার কোনো সুযোগ আমরা বা বিধান আমরা করতে পারতাম কিনা। আরেকটা হচ্ছে যে সরকার যে উদ্দেশ্য থেকে এখানে টাকা খরচ করছে সেই একই উদ্দেশ্য অর্জনের সুবিধার্থে এটা বাধ্যতামূলক করা যেত কিনা, যে প্রত্যেকটা গবেষণা প্রতিবেদনের একটা বাংলা প্রতিবেদন প্রকাশিত হতে হবে, অর্থাৎ বই আকারে বের করাটাও ওই বাজেটের মধ্যে থাকবে। একটা বই যদি 2 লক্ষ টাকা লাগে বের করতে, তাহলে ওই 2 লক্ষ টাকা ওই টোটাল গবেষণার যে বাজেট সেই বাজেটের সাথে ইনক্লুডেড থাকবে। ফলে কৃষি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে ওই বইটি বাংলায় কিন্তু চলে যেতে পারে এবং সকলের জন্য নলেজ ডিসিমিনেশনে হেল্প হতে পারে। এইরকমের কোনো নির্দেশনা দেওয়া যেত কিনা, যায় কিনা, সুযোগ আছে কিনা, এর কোনো উপকারিতা আছে কিনা, সেই ভাবনা থেকেই আজকে আমরা এই আলোচনাটা সূত্রপাত করেছি। আমরা এটা কোনো পক্ষে বা বিপক্ষের ব্যাপার নয়, আমরা বুঝতে চাচ্ছি যে মাতৃভাষার ব্যবহার আমাদের কৃষি গবেষণায় আসলে কতখানি, এর প্রতিবন্ধকতা কি আছে বা এর অপরচুনিটি কি আছে, সুবিধা কি আছে, সেই বিষয়টা জানবার জন্য আজকে আমরা আলোচনা সূত্রপাত করতে চাই। আমি আলোচনা শুরু করব ডক্টর সৈয়দ আরিফ আজাদকে দিয়ে। আমি যেমনটি বলেছিলাম, তিনি মৎস্য সম্পদের বিকাশের একজন অন্যতম মহানায়ক এবং প্রাণী আমাদের মৎস্য সম্পদ অধিদপ্তরে তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্যার যদি বলেন যে কেন আমরা কতখানি আমরা মাতৃভাষা ব্যবহার করতে পারছি এবং এর সুযোগ কি আছে, এর সমস্যা কি আছে। ডক্টর আরিফ আজাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আজকের এই আলোচনাটি আয়োজন করার জন্য সভাপতি ডক্টর জয়নুল আবেদিন এবং আতাউর রহমান মিটন আপনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি অতিক্রম করেছি, আমরা এই শোকের মাসে আছি এবং ভাষার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের এই সময় উপযোগী আলোচনায় দুটি কথা বলতে পারার সুযোগ আমি গ্রহণ করতে চাচ্ছি। আমি প্রথমে খুব বিনয়ের সাথে বলতে চাই যে বাংলা ভাষার ব্যবহারে ইদানিং কালে, খুব সাম্প্রতিক কালে নয়, বেশ কবছর ধরে আমরা খুব গুরুত্বের সাথেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু যথেষ্ট মনোযোগী হয়েছেন। এবং আমরা যদি গবেষণা প্রতিষ্ঠানগুলোর কথা বলি, তাদের ব্যবহার উপযোগী বাংলা ভাষার ব্যবহারের প্রতি তাদের আন্তরিকতা আগের থেকে কিন্তু অনেক বেড়েছে। আপনি সাম্প্রতিককালে কৃষির প্রকাশনাগুলো যদি দেখেন, কৃষির প্রকাশনাগুলো প্রায় সবগুলোই বাংলা ভাষায় কিন্তু প্রকাশের চেষ্টা করা হচ্ছে। মৎস্য অধিদপ্তর থেকে যে সমস্ত প্রকাশনা হয় তার একটা গুরুত্বপূর্ণ প্রকাশনা হচ্ছে কিন্তু মৎস্য সপ্তাহে, এবং সেটি কিন্তু বাংলায় প্রকাশ করা হয়, যদিও একটা ক্ষুদ্র অ্যাবস্ট্রাক্ট সেখানে ইংরেজিতে প্রকাশ করা হয়, এটি একসময় ইংরেজিতে করা হয়। এবং মাসিক ভিত্তিতে বা ত্রৈমাসিক ভিত্তিতে যে সমস্ত প্রকাশনা, যেটা আগে নিউজ লেটার নাম দেওয়া ছিল ইংরেজিতে প্রকাশ, সেগুলো কিন্তু সাম্প্রতিককালে সময়ে বেশ কয়েক বছর ধরেই, সেটা আমার সময়ের যদি বলেন সেটা আমি গুরুত্ব দিয়ে বলতে চাই, আমরা একেবারে চিন্তা ভাবনা করি এগুলো বাংলায় কিন্তু মৎস্য কথা নামে আমরা প্রকাশ করেছিলাম এবং সেটা দীর্ঘদিন প্রচলন ছিল, এখনো হয়তো আছে কিনা আমি সঠিক জানি না। অর্থাৎ আমরা মানসিকভাবে মোটিভেটেড ছিলাম যে বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে আমাদের কথাগুলো মানুষের কাছে
পৌঁছতে হবে। আমি হয়তো আপনাদের স্মরণ আছে কিনা জানি না, কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ারুল ইসলাম, উনি রিটায়ার্ড এবং উনি আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। বাংলা ভাষায় আমরা যাতে এই মাছ চাষের বিষয়গুলো পড়াশোনা করতে পারি সেই জন্য তিনি 70-এর দশকের শেষের দিকে বাংলা ভাষায় প্রথম মাছ চাষ নামে কিন্তু একটি পুস্তক রচনা করেন। এটি একটি ঐতিহাসিক রচনা এবং তৎকালীন সময়ে বাংলা ভাষায় পাঠ্যপুস্তকের মতো লেখা কেউ দুঃসাহস করে বাংলায় লিখেছেন এরকম খুব বেশি লোকজনের কথা কিন্তু আমার জানা নাই। এটি সেদিক দিয়ে আমি বলবো যে এটা একটা পথিকৃত গ্রন্থ এবং সেটি বাংলা ভাষায় লেখা হয়েছে, যদিও অনেক প্রতিশব্দ সেখানে প্রতিস্থাপন করা হয়েছে যেগুলা হৃদয়ঙ্গম করা বা পাঠোদ্ধার করা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু কঠিন হয়েছে বটে, কিন্তু আমরা সেটা বাংলায় পড়েছি। আপনি সাম্প্রতিক কালে যদি দেখেন বাংলায় কিন্তু সব যে আপনার নিয়ন সাইন গুলা বা অন্যান্য যে সমস্ত সাইনবোর্ড গুলা লেখা হচ্ছে সেগুলো কিন্তু বাংলায়, এবং খুব সম্প্রতি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট তারা একটা জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছে, এটা বাংলাও জিনই করা হয়েছে, জিন পুল। অর্থাৎ আমাদের মাছের যে অভ্যন্তরীণ জলাশয়ে 260টি প্রজাতি রয়েছে, এই প্রজাতিগুলো সামগ্রিকভাবে বাংলায় এটার শ্রুতিকা বক্তব্য রচনা করা হয়েছে এবং এটার আজ পর্যন্ত যে সমস্ত মানুষের জন্য সহজবোধ্য উপায়ে রচনা বা প্রকাশনা আমি দেখেছি সবগুলা কিন্তু বাংলায় হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার সূচনা বক্তব্যে উল্লেখ করেছেন একটা গবেষণার বিষয়ে, এবং আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো আসলেই কোন কোন ক্ষেত্রে আমি বলবো এখনো কেন জানি না দাতা সংস্থা বা আমাদের সহযোগী সংস্থা যারা ডেভেলপমেন্ট পার্টনার তাদের প্রতি একটু মনোযোগী বেশি থাকে, এবং তারা যাতে সহজে হৃদয়ঙ্গম করতে পারেন সেই জন্য কোন কোন প্রকাশনা ইংরেজি ভাষায় প্রকাশ করেন, যদিও সেখানে বাংলায় আবার বাংলা পাঠও প্রকাশ করা হয়। আমি খুব সাম্প্রতিক কালেই বলি একটি আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে, সেটি হচ্ছে সামুদ্রিক মৎস্য আইন 2020। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, এটা টোটালি বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে, এখানে কোনো ইংরেজি এখন পর্যন্ত ইংরেজি ভাষণও করা হয় নাই। অর্থাৎ সরকার, আমি মনে করি, আমি ধন্যবাদ জানাই মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে, এবং তারা বলেছেন যে পরবর্তীতে সরকার উপযুক্ত মনে করলে এটার একটা কম্পিটেন্ট উপযুক্ত ইংরেজি টেক্সট প্রকাশ করতে পারবে, এই অপশনটা সেখানে রাখা হয়েছে, কিন্তু এটি রচনা করা হয়েছে বাংলাতে এবং যে কোনো একজন সাধারণ মানুষ কিন্তু সেটা দেখে পড়ে হৃদয়ঙ্গম করতে পারবে। এবং আপনারা সবাই শুনলে খুশি হবেন না দুঃখিত হবেন আমি জানি না, এই বাংলা ভাষায় এই রচনাটি প্রকাশের কারণে আমাদের অনেক স্টেক হোল্ডার কিন্তু রচনার পরাপরে খুব শুদ্ধভাবে সুন্দরভাবে পড়েছেন এবং কেউ কেউ আন্দোলন সূচনা করেছেন, যেটা আমাদের জন্য ঠিক অনুকূল হয়নি। এটা আগে কিন্তু এই মাঝি মাল্লাদের তরফ থেকে বা মৎস্যজীবী সোসাইটির তরফ থেকে এত সহজে সেটা হৃদয়ঙ্গম করা এবং তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানার মতো অবস্থা আগের কোনো আইন কানুনে আমার ছিল বলে জানা নাই, যেটা এবার হলো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। কাজেই সরকার এই গবেষণা বা আপনার এই আইন সংশ্লিষ্ট বিষয়গুলো ইংরেজিতে করার চেষ্টা করেছেন, এবং আপনি, আমরা খুব সুখের সাথেই বলতে চাই যে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আগামীতে রায় প্রকাশ করা এবং রায় লেখা সেগুলাও বাংলা ভাষায় করা হবে, এগুলো সবই কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত। আসলে অনেক বিষয় আছে, গবেষণার অনেক বিষয় আছে যেটা কিন্তু ঠিক বাংলা প্রতিশব্দ অনেকের কাছেই তেমন সহজবোধ্য না, এই জন্যই অনেক ক্ষেত্রেই আমাদের সম্মানীয় গবেষকরা ইংরেজি শব্দগুলো ব্যবহার করে থাকেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন একটা গবেষণা করেন এই গবেষণাটা আপনি কিন্তু শুধু বাংলাদেশের জন্য করেন না,
এই গবেষণার ফলাফল, এর প্রেক্ষিত, এর অ্যাপ্লিকেশন, এগুলা কিন্তু কোনোটা রিজিওনালি, কোনোটা আপনার ইন্টারন্যাশনালি, কোনোটা আপনার সাব রিজিওনালি কিন্তু অ্যাপ্লিকেবল হয়। সেই ক্ষেত্রে এই যে দেখে আমরা আমরা নিজেদের কথা বলতে গিয়েও আমরা ইংরেজি শব্দের ব্যবহার করছি, এটা হচ্ছে আমরা অভ্যাসগত, আমাদের অনেকটা বলেন যে মুদ্রা দোষ বলতে পারেন, অথবা অভ্যাস হয়ে গেছে আমাদের। আমরা প্র্যাকটিস করতে করতে দীর্ঘদিনে আমাদের যে অভ্যাস আমরা অর্জন করেছি সেটা থেকে আমরা খুব দীর্ঘ সময় হতে লাগবে আমাদের সরে আসতে। কিন্তু আমি খুবই দৃঢ়তার সাথে বলতে চাই যে কৃষি ক্ষেত্রে, বিশেষ করে মৎস্য খাতে বাংলা ভাষায় যথেষ্ট লেখা হচ্ছে, গবেষণা লেখা হচ্ছে, এবং আমি অনুরোধ করব আগামীতে বার্ষিক অনেক কর্মশালা হয়, রিসার্চ ওয়ার্কশপস, এটা আমাদের জনাব ডক্টর ওয়াইস কবির ভালো জানেন। গবেষণা আগামী বছর কি হবে এগুলা কিন্তু একটা প্রতিষ্ঠান একটা সম্মিলনীর মাধ্যমে সেটা মানুষকে শোনায়, এটা একাডেমিশিয়ানস সেখানে থাকে, গবেষক থাকে, সম্প্রসারণ কর্মী থাকে, তাদের কাছে পেশ করা হয় যে আগামী এক বছরে আমি কি কি গবেষণা করব, এটা বিএফআরআইও করে থাকে। এবং এই যে আলোচনাটি, আয়োজনটি হয়, এখানে অনেক ক্ষেত্রে বাংলায় উপস্থাপন হয়, আবার অনেক ক্ষেত্রে ইংরেজি উপস্থাপন হয়। আমি মনে করি যে এই কাজগুলা আরো বেশি বেশি বাংলা ভাষায় করা সম্ভব, এবং আগামী দিনে আমাদের সম্মানীয় গবেষক যারা, তারা ইংরেজিতে যেমন তাদের কম্পেন্ডিয়াম গুলো প্রকাশ করেন, সেগুলা কিন্তু একটা বাংলা পাঠ অবশ্যই কিন্তু তারা প্রকাশ করতে পারেন, যেটা আমাদের চাষি ভাইয়েরা উপকৃত হবেন। আমি একটা দায় স্বীকার করে একটা তথ্য আপনাদের দিই, খুবই সম্প্রতি আমি একটা পুস্তক রচনা করেছি, প্রকাশিত হয়েছে, ডেভেলপমেন্ট অফ ফিশারিজ এন্ড একোয়াকালচার ইন বাংলাদেশ, হিস্টোরিক্যাল পারসপেক্টিভস। এই পুস্তকটিতে আমরা বাংলাদেশ ইভলিউশন সেটাকে তুলে ধরার আমরা চেষ্টা করেছি, এবং সেটা সেই পূর্ব পাকিস্তান আমল থেকে শুরু করে হালনাগাদ পর্যন্ত এই তথ্য এখানে সন্নিবেশিত করা হয়েছে। অনেকেই খুব আগ্রহ করে এটা দেখছেন এবং করছেন। দুঃখের বিষয় হচ্ছে আমাদের চাষি ভাইয়েরা, আমার সাথে যাদের সাথে যোগাযোগ আছে, তারা আমার কাছে অভিযোগ করেছেন যে আপনি কেন এটা ইংরেজিতে রচনা করলেন, আপনি কেন এটা বাংলা ভাষায় রচনা করলেন না, তাহলে আমরা অনেক উপকৃত হতাম। জি, এই এই পুস্তকখানার কথা আমি বলছি, তো আমার কাছে মানে তারা সরাসরি অভিযোগ করেছেন যে আপনি কেন এটি ইংরেজি ভাষায় রচনা করলেন। আসলে আমারও মাথায় বিষয়টি এটাই ছিল যে একটি রচনা বাংলাদেশে হলে এই এই যে কিভাবে বিবর্তন হলো আমাদের মাছ চাষের এবং মাছ চাষের ইতিহাস, এই এই যে তথ্যলিপি, এটা শুধু বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য না, এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। এবং আমার অনেক বিদেশি বন্ধুরাও, শ্রীলঙ্কার আমার এক বন্ধু, তারপরে ইন্ডিয়ার আমার এক বন্ধু, তারাও আমাকে এই ফেসবুকে মেসেজ দিয়ে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে আপনার এই রচনাটি শুধু বাংলাদেশেই প্রযোজ্য হবে বা মানুষ দেখবে এটা মনে করবেন না, এটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আসলে বিষয়টা সেরকম মাথায় ছিল, বিষয় আছে যে ইন্টারন্যাশনালি অনেক শব্দ, অনেক অর্জন এবং অনেক প্রতিশব্দ বাংলা ভাষায় এখনো কিন্তু যথাযথভাবে আমরা সংযোজন করতে পারিনি। আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমি বিদেশে পড়াশোনা করার সময় অনেক ইংরেজি গ্রন্থ, খুব পপুলার গ্রন্থ আমি পড়েছি, এবং সেই সমস্ত গ্রন্থে ইংরেজি শব্দের এমন ব্যবহার আমি দেখেছি যেগুলো অনেক গ্রামারে নাই, অর্থাৎ প্রচলিত শব্দ বা অ্যাকসেন্ট নিয়ে সেই গ্রন্থে কিন্তু সংযোজন করা হয়েছে। এবং আমি আমার বিদেশি বন্ধুদের কাছে শুনেছি এই সমস্ত শব্দ এবং এই সমস্ত শব্দের অংশ, এগুলা বেশ কিছুদিন চর্চার পরে এগুলো নাকি ইংরেজি গ্রামারে যুক্ত করে দেওয়া হয়, এটা আমাদের মাননীয় সভাপতি ভালো বলতে পারবেন। এবং কানাডিয়ান লিটারেচারে অনেক ইংরেজি শব্দ যুক্ত করা হয়েছে যেগুলো অরিজিনাল গ্রামারে ছিল না, কিন্তু এই লেখালেখির কারণে যে শব্দগুলা মানে কমন মানুষ যে শব্দগুলা ব্যবহার করে বেশি প্রচলন রয়েছে,
এই সমস্ত শব্দ কিন্তু পরে গ্রামারে যুক্ত করে দেওয়া হয়েছে। অথচ বাংলা ভাষায় কিন্তু এটার একটা বিপরীত চিত্রই আমরা দেখি। এখানে কি বলে বাস্তব সংস্থান, অভিযোজন, এই ধরনের শব্দ আপনার কিন্তু রয়েছে, যেগুলো মানুষের জন্য কিন্তু খুব সুখপাঠ্য না, এবং আবিষ্কার করাও কিন্তু সময়ের ব্যবধান হয়। আমার মনে হয় যে বাংলায় যারা গবেষক বা প্রমিত শব্দের ব্যবহার যারা কি বলে লিপিবদ্ধ করেন, তারা যদি একটু এই প্রায়োগিক বিষয়গুলো, যারা গবেষক বা যারা আমাদের চাষি ভাইয়েরা, আমি জানি না তাদের সাথে আলাপ করা সম্ভব কিনা, কারণ এখন কিন্তু আমি মনে করি ইন্ডিজেনাস নলেজ দারি, অর্থাৎ দেখে দেখে করে করে শিক্ষালাভকারী বাংলাদেশে অনেক কিন্তু নাগরিক বিজ্ঞানী হয়ে গেছেন বাংলাদেশে, বিশেষ করে মৎস্য খাতে ক্ষেত্রে এবং বাংলা ভাষা সমৃদ্ধ করার ক্ষেত্রে। আমার মনে হয় যে যারা বিশেষজ্ঞ তাদেরকে সহায়তা করতে পারে। আগামী দিনে এই আহ্বানটি রেখে তাদের সাথে যাতে পরামর্শ করা হয়, তাদেরও যাতে যুক্ত করা হয়, আমাদের এই নাগরিক সমাজের জ্ঞানী ব্যক্তিগণকে এই আমাদের কি বলে বাংলা ভাষার প্রচলন এবং বিকাশে, তাহলে হয়তো আমরা আরো সহজে মানুষের কাছে যেতে পারি। এই কথাটুকু বলে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের মাননীয় সভাপতি, সম্মানিত আলোচক বৃন্দ এবং সুধী দর্শক বৃন্দ, আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালাম। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি একজন সুবক্তা এবং তিনি আপনি যথার্থভাবেই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। কিন্তু আমি প্রথমে একটু বলতে চাই, নিশ্চিত করতে চাই যে আমরা যখন বাংলা প্রচলনের কথা বলছি বা বাংলা ভাষার ব্যবহার, অধিকতর ব্যবহারের কথা বলছি, আমরা কিন্তু ইংরেজি বিদ্বেষী কোনো বক্তব্য রাখছি না। আমরা বলছি না যে ইংরেজির প্রয়োজনীয়তা নাই বা ইংরেজিকে বয়কট করতে হবে বা ইংরেজি আমরা ছোবো না ধরবো না, এরকম কিন্তু আমাদের বক্তব্য নয়। আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে যে কৃষির বিকাশ আমরা চাই, কৃষিকে উৎপাদনমুখী করতে চাই, কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে চাই, কৃষির আধুনিকীকরণ করতে চাই। তো তার জন্য আমার যে প্রযুক্তি বা আমার যে জ্ঞান, সেই জ্ঞানটা আমি আহরণ করছি, গবেষণা করছি, করে সেই জ্ঞানগুলো আমি তৈরি করছি, যেই যেই যে দলিলটা তৈরি করছি সেটা তৈরি করছি হচ্ছে আমি ইংরেজি ভাষায়। এইটার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা হচ্ছে একটা প্রশ্নের জায়গা, আর একটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই লাগবে ইংরেজি ভাষায়, সেটা যদি ইংরেজি ভাষায় তৈরি হয় তাহলে তার একটা বাংলা ভার্সন, বাংলার একটা অনুবাদ কেন হতে পারবে না, বা সেটা বাধ্যতামূলক করা যেত কিনা বা যায় কিনা, হলে আমরা উপকৃত হতাম কিনা। আরেকটা হলো যে আমরা কি করে এটা কৃষকের কাছে নিয়ে যেতে পারি, কারণ ওই বাংলারও আবার কতগুলো সমস্যা আছে, যেটা আপনি বললেন যে এমন কিছু শব্দ আছে যে শব্দ শিক্ষিত মানুষের কাছে দুর্বোধ্য, সেখানে সাধারণ মানুষের কাছে, প্রান্তজনীয়দের কাছে, তার অঞ্চলের আঞ্চলিক ভাষায়, তার মায়ের ভাষা, তার হৃদয়ের ভাষার কাছে আমি কি করে সেটাকে নিয়ে যাব, সেই চ্যালেঞ্জটি রয়েছে। আমরা নীতি কৌশলের জায়গাগুলোতে স্যারের কাছে শুনবো, ভাইস কবি স্যারের কাছে শুনবো, কিন্তু তার আগে মাঠের কথাটা কি, আমরা আমাদের কৃষি গবেষণা, আমাদের রেজাউল করিম সিদ্দিক ভাই 36 বছর ধরে কৃষকের সঙ্গে কাজ করছেন, আপনার অভিজ্ঞতাটা কি আপনি যদি একটু আমাদেরকে বলেন, যে আমাদের যে কৃষি গবেষণা এটা কতখানি কৃষকের কাছে যেতে পারছে, কৃষক তার ভাষা কতটা আত্মস্থ করতে পারছে বা বুঝতে পারছে, এখানে মেলবন্ধনটা কোথায় হচ্ছে, রাজা ভাই যদি একটু আমাদেরকে বলেন মাঠের পরিস্থিতিটা এবং আপনার প্রক্ষেপণটা, আপনার এটা যদি বলেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে দুটো দিক আছে আর কি, যে গবেষণার গবেষণার ফলাফলটা কি সরাসরি কৃষকের কাছে যাবে কিনা সেটি একটা দেখার বিষয় আছে, আর একটা ব্যাপার হচ্ছে গবেষণাটি করা হচ্ছে কোন উদ্দেশ্যকে সামনে রেখে। এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে গবেষণা, সব গবেষণার ফলাফল কিন্তু প্রান্তিক পর্যায়ে সরাসরি পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, সেটিকে ট্রান্সলেট করার জন্য কিন্তু আপনাকে মাঝখানে আরেকটা স্তর অতিক্রম করে আসতে হয়, যেটা কৃষি সম্প্রসারণের সাথে জড়িত। আমি যদি এইভাবে জিনিসটাকে চিন্তা করি যে আসলে গবেষণাটা করা হচ্ছে কার জন্য, অবশ্য বাজার দর নিয়ে যখন নাকি গবেষণা হচ্ছে বা মার্কেটিং সিস্টেম নিয়ে যখন গবেষণা হচ্ছে, সেটি হয়তোবা বাংলায় একটি অনুবাদ থাকলে ভালোই হয়, কারণ তাতে মার্কেট স্টেক হোল্ডার যারা আছেন তারা সেটিকে বুঝতে পারেন এবং তারা সেখান থেকে হয়তোবা এক ধরনের জ্ঞান নিতে পারেন এবং তারা তাদের মতটাও দিতে পারেন। যখন নাকি আইন প্রণেতারা কোন আইন প্রণয়ন করেন, সে আইনটিতে যখন প্রান্তজনেরা যুক্ত থাকে, তাদের স্বার্থ যুক্ত থাকে, তখন সেটি নিশ্চয়ই বাংলায় হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ সেটি বাংলায় হলে হয়তোবা
মানে মানুষ তাদের অধিকারের জায়গাটিকে বুঝতে পারে। কিন্তু কোন কোন রিসার্চ বা কোন কোন গবেষণা সেটি যদি হয়তোবা সরাসরি বাংলায় করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে আমি আতাউর রহমান মিটনের সাথে একমত যে আমরা হয়তোবা সবই কৃষকের জন্য করি না, সবই হয়তো কৃষক ওই ফলাফলটি গ্রহণ করবেন না, কিন্তু অনেক মানুষ আছেন যারা নাগরিক বিজ্ঞানী, যেটি সৈয়দ আরিফ আজাদ বললেন, তারা কিন্তু ওখান থেকে কিছু ধারণা পেতে পারেন, এবং সেক্ষেত্রে নিজের ভাষায় যদি আমরা এটিকে করতে পারি তাহলে ইংরেজি ভাষা এবং বাংলা ভাষার পাশাপাশি, বাংলা ভাষা যদি পাশাপাশি করা যায় তাহলে নিশ্চয়ই সেখান থেকে আরো একটু জ্ঞান আমরা মানে মাঝখানের স্তর সরাসরি কৃষকদেরকে না দিতে পারলেও আমরা কিন্তু নিজেরা সমৃদ্ধ হতে পারি এবং আমরা আমাদের মতো করে এটাকে ট্রান্সলেট করে কৃষকদেরকে দিতে পারি। একটি স্টেটমেন্ট পড়ছিলাম, একটি কথা পড়ছিলাম গতকাল ফেসবুকে, কেউ একজন দিয়েছিলেন যে বাংলার জন্য রক্ত দিলাম ইংরেজির জন্য চাকরি হয় না, ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে। রক্ত দিয়েছি বাংলার জন্য, ভাষা আন্দোলন করেছি বাংলার জন্য, দেশ করেছি বাংলার জন্য, কিন্তু চাকরি হয় না ইংরেজি জানি না বলে। ইংরেজি নিশ্চয়ই আমাদেরকে জানতে হবে, কিন্তু সেটিকে আমার সাথে মনে হয় যে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার একটা মর্যাদার জায়গাটি বোধ হয় আমাদের কাছে আমরা গুলিয়ে ফেলছি অনেক জায়গাতে, এবং কথা নেই বার্তা নেই অপ্রত্যাশিত ভাবে ইংরেজিকে ব্যবহার করছি, প্রয়োজন হয়তো অনেক ক্ষেত্রেই নেই। তবে আপনি যে কথাটি বলেছেন মিটন, আমি আপনার সাথে একমত যে ইংরেজির প্রতি কোনো বিদ্বেষ নয় বা অন্য কোনো ভাষার প্রতি কোনো বিদ্বেষ নয়। আমার কথাটি হচ্ছে যে কমিউনিকেশনের যে অ্যাঙ্গেল, আপনি কমিউনিকেশনটা করতে চান কার সাথে, যোগাযোগটা করতে চান কার সাথে, তার সাথে যোগাযোগের জন্য কোন ভাষাটিকে আপনি গ্রহণ করবেন। আপনার অবজেক্টিভসটা যদি হয় যে আমি প্রান্তজনের সাথে যোগাযোগ করবো, তাহলে নিশ্চয়ই সেখানে বাংলা ভাষাটিকে নিতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে আমি আন্তর্জাতিক ভাবে এক ধরনের মানুষের সাথে যোগাযোগ করবো, তাহলে নিশ্চয়ই সেটিকে আপনি ইংরেজি ভাষাতেই বা আন্তর্জাতিক কোনো ভাষাতেই যোগাযোগ করতে হবে। ভাষা কিন্তু কিছুই নয়, ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম। অতএব যোগাযোগের ক্ষেত্রে দুই প্রান্তে কারা উপস্থিত আছে তাদের উপর নির্ভর করবে এটি কোন ভাষায় যাচ্ছে বা যাবে। তবে একথা ঠিক যে যখন গবেষকরা গবেষণা করেন, বিশেষ করে প্র্যাকটিক্যাল সায়েন্সের যে গবেষণাগুলো হয় সেটি যেহেতু মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে প্রয়োগের একটি স্কোপ আছে বা অবকাশ আছে, অতএব সেই জায়গাগুলোতে যদি একটা অ্যাবস্ট্রাক্ট আকারে হোক, সংক্ষিপ্ত আকারেও যদি একটা বাংলা ভাষা তৈরি করা যায়, তাহলেও আমার কাছে মনে হয় যে গবেষণার মূল দর্শনটি সম্পর্কে মানুষ বুঝতে পারে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তৃণমূল পর্যায়ের যে আকাঙ্ক্ষার জায়গাটি এবং বিজ্ঞানীদের যে উদ্ভাবনের জায়গাটি, তার মধ্যে কতটা যোগসূত্র তৈরি হলো সেটিও কিন্তু অনেকটা বোঝা যায়। আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আমার খুব বেশি বলার নাই। এখানে ডক্টর ওয়েস কবিরের মতো মানুষ আছেন, এখানে ডক্টর তাজুল ইসলামের মতো মানুষ আছেন, তারা সারা জীবন নিজেদেরকে কৃষির ক্ষেত্রে নিবেদন করেছেন এবং গবেষণার কাজ করেছেন। তবে এটা ঠিক যে আমরা যখন নাকি কোনো বিষয়কে নিয়ে রিপোর্ট করতে যাই, তখন আমাদেরকে কিন্তু কষ্টে পড়তে হয়, কারণ আমরাও তো ওই দুর্বোধ্য ইংরেজি অনেক সময় আয়ত্ত করতে পারি না, তখন ওই বিজ্ঞানীদের কাছ থেকে শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে কথা নিয়েই কিন্তু আমাদেরকে বাংলায় সেটিকে রিপোর্ট করতে হয় আমাদের তৃণমূলের দর্শকদের জন্য। তবে আমি মনে করি যে এটি আসলে কমিউনিকেশন কার সাথে হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি থেকেই বিবেচিত হওয়া উচিত, কোনটি কোন ভাষায় যাবে এবং কোনটি কিভাবে প্রকাশিত হবে। এই জায়গাটিতে অন্য মানে আমি হচ্ছে যে মানে সবটাই বাংলায় করতে হবে এটি মনে করারও কোনো কারণ নেই, আবার বাংলায় করা যাবে না, না হলে পাপ হবে এটিও কোনো বিষয় না। অর্থাৎ বাংলায় করা যাবে এটিও যেমন সত্য, ইংরেজিতেও করা যাবে এটিও তেমন সত্য। কমিউনিকেশনের অ্যাসপেক্ট কি জিনিসটা দিকে বিবেচনা করা উচিত, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ রাজা ভাই। আমি আসলে আপনি আমি এক প্রায় কাছাকাছি একই বিষয়ে একই ভাবে কথাটা বলছি, এবং আমি আসলে যে কথাটা এখানে তুলে ধরতে চাচ্ছি সেটা কবি ইকবাল আহমেদ, কৃষিবিদ ইকবাল আহমেদ সাহেব, তিনি বলছেন যে গবেষণা হোক আন্তর্জাতিক, বাংলায় ভাষান্তরিত চাই সঠিক। তিনি কবিতার মতো করে বলেছেন। তিনি আরেকটা জায়গায় বলছেন যে কৃষকের পরিভাষা গবেষণা রূপান্তরে চাই ভাষা, এটা একটা। এবং আহমেদ সালাউদ্দিন সাহেব তিনি আরো এলাবোরেট করে যে কথাটা বলছেন, আমি আসলে এই কথাটাই বোঝাইতে চাচ্ছি সকলকে, স্যারের কাছে, ওয়াইস কবি স্যারের কাছে আমি নিশ্চয়ই এই কথাটাই শুনতে চাচ্ছি। সেটা হচ্ছে তিনি বলছেন, আহমেদ সালাউদ্দিন সাহেব আপনারা যদি স্ক্রিনে দেখেন, তিনি বলছেন বাংলা ভাষায় টেক্সট বই প্রকাশ, অনুবাদ, শিক্ষাদান এবং গবেষণা জার্নাল এবং সম্প্রসারণ বার্তা প্রকাশ করার জন্য বাধ্য করা, বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা দরকার, না করলে জবাবদিহিতা থাকতে হবে। আমি ওটাই বলছিলাম যে কৃষি গবেষণা ফাউন্ডেশন যখন কাউকে গবেষণা করার জন্য একটা টাকা দিচ্ছে, ধরা যাক যে কখনো কখনো 1 কোটি টাকাও দেয়, 2 কোটি টাকাও দেয়,
ওই গবেষণার একটা প্রতিবেদন হয়, সেই প্রতিবেদনের সাথে ওইটা একটা একটা নীতিমালা করে দেওয়া যেত কিনা, রুলস করে দেওয়া যেত কিনা, যে 2 লক্ষ টাকা তোমার অতিরিক্ত বা এর মধ্যে থেকে তোমার থাকতে হবে, যেটা দিয়ে তুমি একটা ভার্সন অন্তত বাংলায় তুমি বের করবে, একটা বই আকারে বের করবে, এটা বাধ্যতামূলক। অর্থাৎ 1 কোটি টাকার মধ্যে যদি 2 লাখ টাকা এই খাতে একটা ধরে রাখা যায়, আমার তো মনে হয় এটা একটা নীতি কৌশলের ব্যাপার এবং এটা হওয়াটা কোনো কঠিন ছিল না। এবং অন্যান্য ক্ষেত্রে কৃষি গবেষণার বাইরেও অন্যান্য যে সকল গবেষণা প্রতিষ্ঠান আছে তারা যদি, যেগুলো প্রযোজ্য, আমি ইংরেজির বিরুদ্ধে একদমই নয়, যেগুলো প্রযোজ্য সেখানে বাংলা করার একটা বিধান রাখা যেত কিনা। স্যারের কাছে যেহেতু মূল বক্তব্য শুনবো, তার আগে ডক্টর তাজুল ইসলামের একটু এই ব্যাপারে অভিমতটা জানতে চাই। ডক্টর তাজুল ইসলাম একজন গবেষক মানুষ এবং আন্তর্জাতিক অঙ্গনে তিনি কাজ করেছেন, আপনি যদি আপনার চিন্তাটা একটু বলেন যাতে করে ডক্টর ওয়াইজ কবির আমাদেরকে উত্তরটা দিতে পারেন। ডক্টর তাজুল ইসলাম, জি ইসলাম, আমাদের মাঝে প্রফেসর নজরুল ইসলাম যুক্ত হয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি। জি ডক্টর তাজুল ইসলাম স্যার, বলেন আপনার কথা। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিকোয়েস্টিং মি টু সে সামথিং। এই ভাষাটা হলো গিয়া মায়ের ভাষা, মায়ের কাছ থেকে আমরা যা শিখি সেইটাই হলো গিয়া আমাদের বাংলা ভাষা। দুনিয়ার বিভিন্ন দেশেই না ভাষাটা বিশেষ করে প্রথমত আসে মায়ের কাছ থেকে, তা সেই ভাষাটাকে আপনি কমিউনিকেশনের জন্য যেটা আমাদের দাদা সাহেব বললেন ব্যবহার করেন, এখন সেই কমিউনিকেশনটা কোথায় হয় সেইটা আমাকে দৃষ্টি দিতে হবে। প্রথম যেটা আছে কমিউনিকেশন, প্রথম আপনি বা একটা লোক একটা বাচ্চা করে তার আশেপাশের লোকজনের সাথে, তারপর তার আত্মীয় স্বজনের সাথে, পরবর্তী টাইমে সে আরো ইয়াতে যায়, বন্ধু বান্ধব সব দিক দিয়ে যায়, তার একটা রীতি থাকে, একটা নর্ম থাকে। বাংলা ভাষার বিজ্ঞানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক লেখালেখি করেছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা কিভাবে হতে পারে, উনি চিন্তা ভাবনা করেছেন। কিন্তু আমাদের দেশে সেই রবি ঠাকুর বলেন বা তারও আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরো আগে যদি আপনি যান তাহলে দেখবেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা খুব একটা আগায়নি। এখানে কতগুলি ইয়া আছে, প্রবলেম আছে, ড্রব্যাক্স আছে, যেটা নাকি আমাদের ইয়া বললেন আরিফ সাহেব বললেন, এমন অনেকগুলি বাংলাকে আমরা বাংলার যে পণ্ডিতরা আছে তারা বাংলাকেই এটাকে একটা দুর্বোধ্য ভাষা চিরা করে ফেলতেছে ইয়াতে। কিন্তু ভাষাটা হলো কমিউনিকেশনের একটা মাধ্যম, সেইখানে দুর্বোধ্য করলে তোমার কাজ হবে না। আর একটা জিনিস হলো আমাকে জানতে হবে আমি কার জন্য এটা এই ভাষাটা বা এই কথাগুলি ব্যবহার করতেছি। আমি যদি কৃষকের জন্য আমেরিকান এগ্রোনমি জার্নালের একটা পাবলিকেশন করে এটা যদি আমি বাংলায় ছাপায় দিই, গ্রামে গঞ্জে ছড়ায় দিই, কোনো কাজ হবে না। এটা এখানে আমাদের বুঝতে হবে যে আমি ওখান থেকে বড়জোর সাবস্টেন্সটা দিতে পারি, জিনিসটা দিতে পারি তাদের কাছে যে আমি একটা জার্নাল ছাপাইছি, আমি একটা রিসার্চ করেছি, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ হয়েছে এবং সেই রিসার্চের জন্য আমি একটা অ্যামনেস্টি কাউন্টারকে দিলাম। এটা সব দিলেন এই যে ন্যানো টেকনোলজি নিয়ে আমাদের যে রিসার্চ হচ্ছে, এই রিসার্চ গুলো যদি বাংলায় আপনি 2 লাখ টাকাই খরচ করেন আর 10 লাখ টাকাই খরচ করেন, ওইটা এটা ছড়াই দিলে কেউ এটা বুঝবে না। এখন এটা বুঝতে হলে আমাদের আরো 5-6 বছর পেছনে সামনে আগাইতে হবে। তো প্রত্যেকটা জিনিস আমাদের সেই চিন্তা ভাবনা করিয়ে করতে পারে, সরকার করতে পারে। আমি বিভিন্ন দেশে দেখছি, হ্যাঁ আমি মেক্সিকোতে দেখছি, ওখানে স্পেনিশে তাদের জার্নালে অনেকগুলি জার্নাল হয়, আবার অনেকগুলি রাখা তারা ইংলিশে করে, এবং যেটা নাই ইংলিশে করে সেটার আবার সাবস্টেন্স একটা একটা প্যারাগ্রাফ তারা এনুয়াল রিপোর্ট গুলিতে তাদের ভাষায় দেয়। আফ্রিকাতে দেখছি হাউসা ভাষায় করে, হাউসা ভাষা বা ইউরোপ ভাষায় তাদের নিজস্ব ভাষায় তারা রিসার্চ করে কথা বলে ইয়া করে, কিন্তু যখনই লিখতে যায় তখন
ওখানে কাইন্ড অফ ইংলিশ, এটাকে আফ্রিকানরা বলে পিজিয়ন ইংলিশ, এটা তারা ব্যবহার করে অনেক সময়। কিন্তু যখন ইন্টারন্যাশনাল যাইতে চায় তখন কিন্তু আর এই পিজিয়ন ইংলিশ তাদের করে না, দে ক্যান নট অ্যাপ্লাই দ্যাট ওয়ান। তারা তখন সে অক্সফোর্ড ডিকশনারি ইংলিশে ব্যবহার করে, এটাতে আমেরিকান ভার্সন অফ ইংলিশ তারা ব্যবহার করে। তারপর ফ্রান্স আছে, ফ্রান্স ভাষায় আফ্রিকার অনেক যুগুলি দেশে জেনারেল ভাই যার ভালো বলবেন করা হয়, এই সায়েন্স ডেভেলপ করার জন্য তারা লেখালেখি করে। কিন্তু সেইখানে দেখা যায় যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তারা লোকাল লোকদের জন্য লোকাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে, আর যখন এই সায়েন্সটা ইন্টারন্যাশনালি ছড়াইতে হয় তখন ইংলিশ বা স্পেনিশ অথবা ফ্রান্সের মাধ্যম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা ছাপায়। তো সুতরাং আমরা 72 যখন দেড় স্বাধীন করলাম, 71 72 মানুষ ভাবলো যে আমরা স্বাধীন হয়ে গেছি আর আমাদের ইংরেজির দরকার নাই। এর আগে আমরা ওই যে যত 21 ফেব্রুয়ারি সাইনবোর্ড গুলি ভাঙতাম, ইংলিশে যেগুলি লেখা থাকে এগুলি ভেঙে ভেঙে দিতাম। পরবর্তীতে কি হলো, এই 1972 থেকে নিয়ে 80 পর্যন্ত অ্যাটলিস্ট দেশে ইংলিশ উঠে গেল বাংলাদেশ। তা আমাদের ইয়া করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন কথা বলবো বা আমরা যখন ইয়া করবো সাজেশন দিব বাংলা ভাষায় করার জন্য, করবে তো সবই করবে, কিন্তু কার লাগে ফার্মার বুকলেট যদি আপনি ইংরেজিতে করেন তাহলে হবে না। কিন্তু আপনাকে সায়েন্স ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে সায়েন্স দিতে হবে, যেটা নাকি একটু আগে প্রশ্ন যে রিসার্চ আমাদের ভয়েস কর্মিশনের সময়ে ইনিশিয়েট করা হয়েছে, অ্যাডভান্স রিসার্চ ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি বাংলায় নেই, এই কথাটা যখন দেয় লিখবে কেউ সেটা তো বুঝবে না, তখন চিন্তা করবে। কিন্তু আজ থেকে আরো 20 বছর বা 50 বছর পরে এটা হয়তো একটা প্রচলিত ভাষা চলে আসবে। তো এই জিনিসগুলি হলে আমাদের দেখতে হবে ইন্টারন্যাশনালি আমাদের রিকগনাইজ হতে গেলে বা অথবা আমাদের নলেজটা সারা দুনিয়ায় ছড়াই দিতে হলে এই আমাদেরকে তাদের ভাষাও শিখতে হবে, আমাদেরকে তাদের ভাষায় কথাও বলতে হবে, আবার আমার কৃষকদেরকে আমার দেশের মানুষদের খেলতে হলে আমাকে আমার মাতৃভাষাটা ইয়া করতে হবে, প্রচলনের অনুযায়ী না আমাকে সাহিত্য লাভ করতে হবে। এখন সেই সাহিত্য এমন আরো কতগুলি জিনিস আছে, বোটানিক্যাল কতগুলি নাম আছে বাংলা ভাষায়, কোনো খুঁজে পাবেন না নাম্বার এই নামগুলি, এটা ওই ইংরেজি নামটাই না, সাইটোপ্লাজম বা আরো কিছু, এইগুলি কিন্তু ডাইরেক্ট এগুলি অ্যাপ্লাই করা হচ্ছে, এগুলি বাংলার মধ্যে না ঢুকাই দেওয়া হচ্ছে। তো ভালো কথা, এটা তো খারাপ না। আমাদের দেশে আগে চেয়ারকে আমরা এককালে নাকি আমাদের দেশে কেদারা বলতো, কিন্তু যখন চেয়ারটা ইজি হয়ে গেল চেয়ার আমার বাংলাদেশে বাংলা ভাষায় ঢুকে পড়ছে। আমাদের জায়গাটা হচ্ছে যে আমরা একটা হতে পারে যে আমরা এটাকে একটা অজুহাত হিসেবে নেব যে আমাদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য আমাদের একটু, এবং সেইটা বলে আমরা ইংরেজিতেই গবেষণাটা অব্যাহত রাখবো, অথবা আমরা ভাষার বাংলা ভাষায় জিনিসগুলোকে ফেরত নিয়ে আসার জন্য বা বাংলা ভাষায় এগুলো প্রকাশ করবার জন্য আমাদের একটা উদ্যোগের ব্যাপারে আমরা করব। স্যার আমি খালি একটা জিনিস আপনাকে বলি যে আপনারা আমার থেকে ভালো জানবেন নিশ্চয়ই, আপনারা জানেন সেগুলো, যেমন ধরেন চীনে যদি আমরা কল্পনা করি যে চীনের যে গবেষণাগুলো হচ্ছে, চীন তো এগ্রিকালচারে অনেক উন্নত, তার যে গবেষণাগুলো হচ্ছে সেই গবেষণা প্রতিবেদনগুলো কোন ভাষায়, জাপানে যে গবেষণাগুলো হচ্ছে, জাপানের এগ্রিকালচার খুবই একটা উন্নত এগ্রিকালচার, তার গবেষণা প্রতিবেদনগুলো কোন ভাষায়, তার ল্যাবরেটরিতে কোন ভাষাটা আমরা পাচ্ছি, সেখানকার কৃষক কি সেগুলো অ্যাক্সেস করতে, অবশ্যই সেখানেও ইংরেজি ডকুমেন্ট আছে, তো ওই রকম ভাবে আমরা একটু চিন্তা করতে পারি কিনা বা চিন্তা করব কিনা, সুযোগ আছে কিনা, আমি শুধু সেই কথাটাই তুলছি। আমি মোটেও ইংরেজি প্রয়োজন নাই বা ইংরেজি বিদ্বেষী কোনো কথা বলছি না, ইংরেজি তো লাগবেই। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, এর আগে যেটা আমি বলেছি সেটা হলো যে
বাংলা ভাষায় যেটা আপনি করবেন, জাপানিদের মতো আমরা হইতে আমাদের আরো অনেক বছর লাগবো জ্ঞান গরিমা এবং তাদের ডেভেলপমেন্টে। এরপরও না কিন্তু জাপানিরা কিন্তু ইংরেজি ভাষায় ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ করে, তাদের দেশে যে দুই চার যতগুলি জার্নাল হয় তারা হয়তো অনেকগুলিতেই তারা জাপানি ভাষায় পড়ে, কিন্তু যেগুলি ইন্টারন্যাশনাল রিকগনাইজ করার প্রয়োজন হয় সেইগুলিতে ইন্টারন্যাশনাল ভাষায় পড়ে। আর একটা যেটা বলছে আমাদের সাইন্টিস্টরা, আমি যা একটু আগে যেটা বলছি, যেটা তারা পপুলার ইয়াগুলি তাদের কাজগুলি তারা এই দুই ভাষায় করতে পারে, বাংলায় করতে পারে, ইংলিশে করতে পারে বা অন্য কোনো ভাষায় করতে পারে। এখন আমি এই যে আমি 1986 সালে আমি মেজের উপরে একটা বই লিখছিলাম, মেক্সিকোতে আসলাম বাংলাদেশে, এখান থেকে আমি আফ্রিকাতে যাব IIT তে জয়েন করতে। এর ফাঁকে আমাকে ডক্টর কামু নামে এক ভদ্রলোক আছিল উইন্ডোকে, সে আমার ধৈর্য না বই নাইনে বললো যে তোমারে আমি এখন আটকাই দিয়ে দিব তালা দিয়ে BSc, তুমি বই লিখে দিয়ে যাবো, বাংলাদেশে কোনো মেজের উপর ভুট্টার উপর কোনো বই নেই, মানে প্রিন্টেড কোনো কিছু নেই। তা আমার বসে কাছে যাই হোক আমার একটা লেখাইলো, আমি বললাম যে আমি তো বাংলা জানি না পারবো না, তো বললো তুমি ইংরেজিতে লেখো। আমি ইংরেজি লিখে তাহলে দিলাম, সেই ইংলিশ ভার্সনটা UNDP-র মাধ্যমে উনি 10,000 কপি ছাপাই দেন, গ্রাম থেকে সবাই ইয়ে আসলো, এই রিকোয়েস্ট আসলো, গ্রাম মানে আমি বলছি লোয়ার লেভেলে যে কৃষি কর্মকর্তারা, তারা রিকোয়েস্ট করলো যে না এটা বাংলা করে দিলে আমাদের জন্য আরো উপকার হবে। আমি নাইজেরিয়াতে বসে আমি এইটাকে বাংলায় ট্রান্সলেট করা হলো, এই DAE থেকে ট্রান্সলেটটা করে ট্রান্সলেটের ভার্সনটা আমাকে পাঠাইলো নাইজেরিয়াতে, আমি ওখানে রাত বসে বসে এটা দেখে দেখে সুন্দর করে দিয়ে দিছি, ওরা বাংলায় সারাবে আরো আরো 20,000 কপি। তো কথা হলো এরপরে তো এই ভুট্টার একটা বিরাট একটা রেভলিউশন চলে আসলো। হ্যাঁ, এখন তো মাশাআল্লাহ আমাদের দেশে ভুট্টা প্রচুর ইয়া হচ্ছে, মানুষ এখন আর ইয়া করতে হয় না। এখন কথা হলো আমার কথা হলো যে আমি এই যে যাই বলছি বাংলা বাংলায়, এটা হলো কি প্রচলিত লোকজনের জন্য, আর আমি যখন এগ্রোনমি জার্নালে আমি ছাপাইছি বা ক্রপ সায়েন্সে যখন আমি সাইন্টিফিক পেপার ছাপাইছি, সেই সাইন্টিফিক পেপারের পেপার যদি আমি বাংলায় ট্রান্সলেট করে আমি গ্রামের মুখান্তরে মানুষকে দিয়ে দিতাম তাহলে কোনো কাজ হইতো না। এটা দুইটা জিনিসের আমাদের ইয়াটা একটু চিন্তা করতে হবে যে আমরা আমি কি করতে চাচ্ছি। এটা আপনার কথাটা বুঝতে পারছি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা এবার ডক্টর ওয়াইস কবির স্যারের কথা শুনবো, স্যার তিনি আমাদেরকে নিশ্চয়ই পথ দেখাবেন। আমরা যে আমরা একটা সম্ভাবনার জায়গা থেকে স্যার কথাটা বলছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা শুধু আজকের দিনের কথা ভাববো না, আমাদের একটু একটু দূরবর্তী চিন্তা করতে হবে, আগামীর বাংলাদেশের কথা ভাবতে হবে, কৃষি সমৃদ্ধির কথা ভাবতে হবে, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই এই গবেষণাটাকে আমরা এখানে বাংলার ব্যবহারটাকে বাড়াবো কিনা, আমি সেই ফার্স্টের জায়গাটা থেকে কথাটা বলছি। আমি ডক্টর ওয়াইস কবিরের কথা একটু শুনি, স্যারের কিন্তু সময় খুব বেশি নাই, চলে যাচ্ছে, আমরা একটু স্যারের কথা শুনি। স্যার ডক্টর ওয়াইস কবির স্যার, স্যার একটু আনমিউট করতে হবে। আমি হাই হাই স্যার, তো কি ফ্রিজ হয়ে গেলেন নাকি? কথাটা শুনতে চাইলে পরে আসলে তাকে তাকে একটু সময় দেওয়া দরকার, সময় চলে যাচ্ছে। কৃষি গবেষণায় বাংলার ব্যবহার, আমি মনে করি এই বিষয়টা পরিষ্কার, প্লেইন এন্ড সিম্পল, কৃষি গবেষণা এখানে ইংরেজি ব্যবহারটাই
হলো সর্বজন স্বীকৃত। এখানে মানে আপনি যদি খেয়াল করবেন, মাননীয় প্রধানমন্ত্রী 21 ফেব্রুয়ারিতে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে বাংলা বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাকেও আমাদের আয়ত্তে আনতে হবে। মিঠুন সাহেব যথারীতি এই কথাটাই বললেন বা আপনারা সবাই একমত যে কৃষি গবেষণায় অন্যান্য দেশের মতো বাংলাদেশে ইংরেজিতেই আমাদের ছিল, আছে এবং আগামীতে থাকবে। এই বিষয়ে আমাদের আর ভুল করাটা ঠিক হবে না যে আমাদের অতিরিক্ত বাংলার জন্য, এই যে সিদ্দিকী সাহেব যেটা বললেন যে বাংলা শিখতে যেয়ে আমরা ইংরেজি না জানার জন্য চাকরি পাই না, বিষয়টা একটু মানে তির্যকভাবে বললেও কথাটা সত্যি। অর্থাৎ আপনি যদি কোরিয়ান, চায়না বা থাইল্যান্ডের কথা বলেন, সেটা ভিন্ন ইকোনমি, কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা এইসব সমসাময়িক দেশগুলো একটা পরিষ্কারভাবে বুঝবেন যে বাংলাদেশের মতো দেশে ইংরেজিতে কৃষি গবেষণা ছিল এবং চলবে। এটা হলো আমার কথা, কারণ এখানে আর বাংলা এনে পরে দেখা যাবে যে আমরা বাংলাও জানি না ইংরেজিও জানি না, এই সর্বনাশটা করাটা আমাদের জন্য ঠিক হবে না। দুই নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক কৃষি গবেষণার ক্ষেত্রে আমাকে ফার্দার কারেক্ট করতে পারেন জয়নাল আবেদিন স্যার বা আমাদের তাজুল ইসলাম স্যার বা ডক্টর নজরুল ইসলাম স্যার, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্রেও তাদের গবেষণা হয় ইংরেজিতে, কিন্তু তাদের যে নলেজ প্রোডাক্টটা হয় সেই নলেজ প্রোডাক্টটা কিন্তু বাংলায় হয়। বাংলাটা কিরকম স্থানীয় ভাষায় না, নট এক্স্যাক্টলি, না না, ইরির যে নিউজলেটার সেটা কিন্তু মানে পপুলার ভাষায় লেখা হয়, এর জন্য দরকার স্কিলের। অর্থাৎ আমি বিজ্ঞান গবেষণা করব সম্পূর্ণভাবে আন্তর্জাতিক কোড, আন্তর্জাতিক প্রোটোকল, আন্তর্জাতিক নীতি দিয়ে মেনে কিন্তু আমাদের কৃষি গবেষণা হবে। পৃথিবীর সব দেশেই তাই, যে আমি আমার মতো করে একটা স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন করব, আরেকজন আরেকভাবে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন করবে, তা না, একটা নিয়মের মধ্যে কৃষি গবেষণা সব দেশেই হয়। কিন্তু সেই গবেষণাটা মাঠ পর্যায়ে পৌঁছানোর জন্য আপনি যদি পেরুর সিআইপি বলেন, সিমিটের গবেষণা বলেন বা ইরির গবেষণা বলেন, সব গবেষণায় কিন্তু তাদের নলেজ প্রোডাক্টটা তারা পাবলিক ডোমেনে দিয়ে দেয়, যারা এখান থেকে এক্সট্রাক্ট নিতে পারে। সেখানে সায়েন্স থাকে না, সায়েন্স থাকে না মানে প্রচলিত ইংরেজিতে সেটা করে, সেটাকে আমি মানে প্রচলিত ভাষায় বললাম স্থানীয় ভাষা, যে এই এই ইংরেজিটা সবাই বোঝে, সেটার জন্য কিন্তু আবার বিজ্ঞানীদের সেই স্কিল থাকে না। সেই স্কিলটা আবার যারা নলেজ প্রোডাক্ট তৈরি করে তাদের যে স্কিল, অর্থাৎ ইনফরমেশন সায়েন্টিস্ট যারা, তারা সেই বিজ্ঞানীদের সেই গবেষণার রেজাল্টটাকে তারা ট্রান্সলেট করে বিভিন্ন ভাষায়, ইংরেজিতেও করে এবং লোকাল দেশের যে মানে ভিকা মানে ভাষা সেটা ব্যবহার করে। ফর এক্সাম্পল, বাংলাদেশের রাইস নলেজ ব্যাংক, রাইস নলেজ ব্যাংকটা কিন্তু সাধারণ মানুষের জন্য তৈরি, কিন্তু এখানে যে ব্রিডাররা যেই জার্মপ্লাজম ব্যবহার করে, যেই সয়েল, যেই আবহাওয়া, সেগুলো তাদের সম্পূর্ণভাবে দুর্বোধ্য ইংরেজিতে। এটা একজন সয়েল সায়েন্টিস্টের পক্ষে প্যাথোলজি বোঝা সম্ভব না, একজন প্যাথোলজিস্টের পক্ষে অ্যান্টোমোলজি বোঝা সম্ভব না, এটা আন্তর্জাতিকভাবে যিনি প্যাথোলজিস্ট উনি বুঝবেন, আন্তর্জাতিকভাবে যারা সয়েল কেমিস্ট্রি বা সয়েল বায়োকেমিস্ট্রি তারা তাদের ভাষা বুঝবে। সেই কারণেই আমি বলবো যে কৃষি গবেষণার ভাষা আন্তর্জাতিক ভাষায় হবে এবং ইংরেজিটাকে কোনো ভাষা হিসেবে দেখাটা আমাদের জন্য এখনো, এই যে তাজুল ইসলাম স্যার বললেন যে আরো 50 বছর লাগবে কোরিয়ার পর্যায়ে যেতে, সেই কারণেই এখন আমাদের এই বাহুল্য করা চলবে না,
এর মূল্য কিন্তু অলরেডি দিচ্ছে শ্রীলঙ্কা, যে তাদের এই যুদ্ধ বিগ্রহের পরে তারা সিংহলি সিংহলি করতে করতে আগে যেসব শ্রীলঙ্কানরা এই এশিয়া সাবকন্টিনেন্টে তারা ছিল চ্যাম্পিয়ন, তারা কিন্তু পিছিয়ে পড়ছেন। ওয়াই? বিকজ অফ সিংহলি। সেই কারণে আমি বলবো যে আমাদের ভাষা চিরকাল আমরা এটাকে অহংকার করব আমাদের ভাব প্রকাশের জন্য, কিন্তু গবেষণা ইংরেজি ভাষায় যে গবেষণা সেটাকে ট্রান্সলেশনের দায়িত্বটা হবে যারা ইনফরমেশন সায়েন্টিস্ট অফ দ্যাট পার্টিকুলার লোকালিটি, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের যে মারং ভাষায় সে এই ইংরেজিতে আত্মস্ত করার পরে তার ভাষায় সে ট্রান্সলেট করবে। আমি একটা উদাহরণ দিই, আমাদের শ্রদ্ধেয় আরিফ আজাদ ভাই যেটা বললেন যে এই যে আজকে আমাদের মৎস্য ক্ষেত্রে যে বিপ্লবটা, সেই বিপ্লবটা কিন্তু সায়েন্স বেসড বিপ্লব। এই যে মৎস্যর প্রজনন, পার্টিকুলারলি ইলিশের প্রজননটা, তাদের সম্পূর্ণভাবে কিন্তু গবেষণা করতে হয়েছে যে কোন সময় তাদের প্রজনন টাইমটা। কিন্তু তারা যখন পাবলিকলি এটা ট্রান্সলেট করতে যায়, যখন তারা পাবলিকলি এটাকে ইমপ্লিমেন্ট করতে যায়, তখন তারা বলে দেয় যে এই মাছটুক তোমরা প্রজনন করতে, ইলিশ মাছ ধরতে পারবা না। সেম ইজ ট্রু ফর মেনি আদার, হালদার চিত্রই ধরেন বা যে কোনো বিষয় বলেন। আমার মনে আছে আমরা যখন ওই যে ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড করি, প্রত্যেকটা অঞ্চলের বাংলাদেশের মৌজাভিত্তিক যে ফার্টিলাইজার রিকমেন্ডেশন করি এবং প্রতিটা ক্রপের, সেটা ইংরেজিতে। এখন রংপুরের কুড়িগ্রামের যিনি, তার ভাষায় সেটাকে বুকলেট আকারে উপজেলা নির্দেশিকা, উপজেলা নির্দেশিকাটা হবে উপজেলার যে কোনো লোককে বোধগম্য উপায় তৈরি করা। সেখানে সেই কারণে আমি বলি যে এটা যে ইট রিকোয়ার্স স্কিল অফ মানে অর ইন্টারফেস বিটুইন সায়েন্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট পিপুল, এই দুজনের সংমিশ্রণেই উন্নয়ন সম্ভব হবে। সায়েন্স একা ইংরেজিতেও চলবে না। এই যে আপনারা কথায় কথা বললেন যে কৃষকের ভাষা, কৃষকের ভাষা বুঝতে হবে একজন বিজ্ঞানীকে কিভাবে। আমাদের বাংলাদেশের PR-40 ধান, আমি প্রায় কথাটা বলি যে এটা হলো লবণ সহিষ্ণু ধান। এটা কখন আমাদের এখানে আমাদের মাঠে আসে? ইট ওয়াজ ডেভেলপ ইন late 1980s। তখন কিন্তু সারা বিশ্বে এই স্যালাইনিটির দাম আমা কিন্তু তখনও বাজে নাই, তখনও কিন্তু আবহাওয়া পরিবর্তন আসে নাই। কিন্তু আমাদের বিজ্ঞানীরা, আমাদের মুন্সী সিদ্দিক সাহেবের মতো লোক, আমাদের প্রাতঃস্মরণীয় ডক্টর অন্যান্য যারা রাইস বিজ্ঞানী ছিলেন, দে কুড সেন্স যে আমাদের দক্ষিণাঞ্চলে ইট উইল বি এ ক্রাইসিস। দেন দে কুড আন্ডারস্ট্যান্ড কিভাবে তারা কৃষকদের স্টাডি করেন, তাদের প্রয়োজনীয়তাটা বোঝেন বাংলায়, দেন দে ট্রান্সলেটেড ইট ইন টু ইংলিশ ইন দেয়ার রিসার্চ ফিল্ড। সেই কারণে আমি বলবো লেট আস কাম টু দি কনসেনসাস যে আমরা কৃষি গবেষণা উচ্চশিক্ষা এগুলো আমাদের ইংরেজিতে থাকতে হবে। ইটস নট অনলি গবেষণা, আপনারা দয়া করে খেয়াল করবেন যে উচ্চশিক্ষাটাও আমাদের, আমরা যেন এই জায়গাটায় ভুল না করি যে উচ্চশিক্ষা এবং গবেষণাটাকে ইংরেজির মাধ্যমে রাখাটাই আমাদের জন্য এখন পর্যন্ত ভালো। আমরা যদি 50 বছর পরে চায়নাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যেসব বই, আমার মনে আছে আমি যখন ছাত্র ছিলাম বিদেশি বিশ্ববিদ্যালয়ে, তখন দেখতাম যে এইসব ছাত্রছাত্রীরা তাদের দেশের ওই বইগুলোকে হুবহু ট্রান্সলেট করত উইথ এ কপিরাইট পারমিশন ফ্রম দি অথার, সেটা মেডিকেল সায়েন্সই হোক, এগ্রিকালচার সায়েন্সই হোক, ইঞ্জিনিয়ারিং সায়েন্স হোক। তো সেটা হচ্ছে কোরিয়ানদের বিষয়, সেটা হচ্ছে চাইনিজদের বিষয়। উই আর নট চাইনিজ, উই আর নট কোরিয়ান, এর জন্য আমাদের আরও সময় দিতে হবে। সেই ক্ষেত্রে তখন আমরা হয়তো উচ্চশিক্ষাটাকেও হয়তো আমাদের বাংলায় করতে পারবো, বাট
not at this point of time. এই সময় যদি আমরা করতে যাই, আমি মনে করি এটা আমাদের জন্য একটা মানে সেলফ ডিস্ট্রাক্টিভ একটা হবে, মানে ইন্টারভেনশন হবে। সেই কারণে আমি বলি লেট আস টক অ্যাবাউট সায়েন্স, টক অ্যাবাউট সায়েন্স ইংলিশ ইজ দি অনলি গেট ওয়ে, যে এই ইংলিশটাই হলো গেট ওয়ে, গেট ওয়ে ফর ইন্টারন্যাশনাল সায়েন্স কমিউনিটি। সেই কারণে আমার মনে হয় যে কৃষি গবেষণা বা যে কোনো গবেষণাই হোক, বিজ্ঞান গবেষণাটাকে ইংরেজির মাধ্যমে থাকতে হবে। এবং এখানে আমাদের খুব বেশি এখন যেটা আমি মনে করি, আমরা যারা কৃষি গবেষণায় কাজ করি আমরা ভয়ানক দুর্বল। সেটা কোথায়? ট্রান্সলেটিং ইন রিসার্চ ফাইন্ডিং ইনটু পপুলার আর্টিকেল, আইদার ইন বাংলা অর ইন ইংলিশ। সেই কারণে আমাদের এই দুর্বলতাটাকে ইমিডিয়েটলি কাটাতে হবে। আমি অনেক সময় দেখি, খুব কষ্ট পাই, অনেক বিজ্ঞানীরা একটা যখন ব্যুরোক্রেটদের সঙ্গে মিটিংয়ে বসেন, অনেক সময় পাবলিক মিটিংয়ে বসেন, দে হোয়াট দে ডু, দে মেক এ কনফিউশন। যারা অডিয়েন্সে থাকেন তারা অর্ধেকও বোঝেন না। সেই কারণে আমাদের নিজেদেরই স্কিল ডেভেলপ করতে হবে। যে সেনাবাহিনীর কিন্তু সব সেনা কর্মকর্তারা কথা বলেন না, তাদের কথা বলার জন্য নির্দিষ্ট লোক থাকে। বিজ্ঞানীদেরও এই জাতীয় কিছু লোকের তৈরি করা দরকার, যারা এই বিজ্ঞান ভাষাটাকে সহজ বোধ্যভাবে আমাদের পলিসি মেকারদের, আমাদের রাজনীতিবিদদের, যারা আমাদের অর্থ যোগান দেন। এই যে আরিফ আজাদ, সদ্য আরিফ আজাদ ভাই একই কথা বললেন যে আমরা ডোনারদের উপর ডিপেন্ডেন্ট। যতদিন পর্যন্ত ডোনারদের উপর ডিপেন্ডেন্ট থাকবে গবেষণা, কৃষি উন্নয়ন, আমাদের ওদের দিকে মুখের দিকে তাকাই আমাদের গবেষণাপত্র তৈরি করতে হবে এবং সেই সাথে সাথে রেজাল্ট। জয়নালাবিদিন স্যার নিশ্চয়ই জানেন যে রাইস নিউজ লেটার আর রাইসের যে গবেষণাপত্র নিশ্চয়ই এক জিনিস না, তারা একেবারে সহজবোধ্যভাবে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য তৈরি করে। সেই কারণে আমি বলবো যে আপনাদের এই বিষয়টাকে ফ্ল্যাগ করা উচিত যে আমাদের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানে শুধুমাত্র কৃষি বিজ্ঞানী ছাড়াও নলেজ ম্যানেজমেন্টে, ইনফরমেশন ম্যানেজমেন্টে আমাদের স্কিল ডেভেলপ করা দরকার, সো দ্যাট উই ট্রান্সলেট আওয়ার রিসার্চ ফাইন্ডিং টু দি পলিসি মেকারস, টু আওয়ার রেসপেক্টেড পলিটিক্যাল লিডার্স। যারা আমাদের অর্থের যোগান দেন তারা যেন কনভিন্স হন আমাদের এই গবেষণাকে। থ্যাংক ইউ স্যার। স্যার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে একমত হতে বলছেন যেন গবেষণাটা অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক ভাষায় হয়, ইংরেজি ভাষাতেই হয়। আমার মনে হয় না যে সেখানে আমরা খুব বেশি বিতর্ক করছি। আমাদের বক্তব্যের জায়গাটা ছিল যে এটা সম্প্রসারণের জায়গাটা, এই গবেষণা ফাইন্ডিংস, এবং আপনি সেখানে বলেছেন যে এটা পপুলার আর্টিকেল থাকতে হবে। এবং আপনি চমৎকার উদাহরণ দিলেন যে ধান নিয়ে গবেষণা আর সেই সেই গবেষণার ফলাফল ইরির যে নিউজ ডেটা সেটার মধ্য দিয়ে প্রকাশ করা দুটো আলাদা। আমরা এই জায়গাটায় বুঝতে পারছি এবং আমরা যে জায়গাটায় জোর দিচ্ছি সেটা হচ্ছে গবেষণা ফাইন্ডিংস এর জায়গাটায়। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম স্যার, যে ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব যে নির্দেশনা দিলেন এবং তার প্রেক্ষিতে চালের দাম কেন বাড়ছে, সেই রিপোর্টটা 40,000 শব্দের একটা ইংরেজি রিপোর্ট করার প্রয়োজনীয়তা ছিল কিনা, এটা কি আমাদের, এটা কোথাও কি আমাদের কোনো কোনো একটা কোনো দুর্বলতার ব্যাপার, আমাদের ভাষার দুর্বলতা না কি ধরনের দুর্বলতা? এরকম অনেকগুলো ব্যাপারই আছে যে ব্যাপারগুলো আমরা আমরা চাইলেই কিন্তু বাংলা করতে পারি কিন্তু আমরা করছি না। এখানে অনেকগুলো স্যার চমৎকার চমৎকার মন্তব্য আসছে, তার মধ্যে একটা মন্তব্য আসছে অধিকারের জায়গা থেকে, যে কৃষকের বা যারা যারা আমাদের প্রান্তজন তাদের কিন্তু তথ্য জানবার অধিকার আছে। সুতরাং তাদের অধিকারটাকে শ্রদ্ধা জানিয়ে আমি সেই অধিকার তার গবেষণার ফলাফল তাকে জানানোর জন্য আমি কোন ভাষাটা ব্যবহার করব এবং বর্তমানে আমরা সেরকম কোন অধিকারের জায়গা থেকে কোন পদক্ষেপ নিচ্ছি কিনা সেটা হচ্ছে একটা প্রশ্নের জায়গা। একটা উদাহরণ ব্যবহার করেছে সামবডি যে অনেক ইউটিউবে আজকাল অনেক রিসার্চ এর ফাইন্ডিং চলে আসতেছে, এমনকি সেগুলো আঞ্চলিক বাংলায় চলে আসতেছে। আজকাল অনেকেই বিভিন্ন কন্টেন্ট তাদের গবেষণার ফলাফল, ওটা যদিও একটা অ্যাপ্লাইড গবেষণা, হয়তো একটা ধরেন আমি
আপনি একটা একটা আখ লাগিয়েছি, সেই আখের ফলন খুব লম্বা হচ্ছে এবং মোটা হচ্ছে, মিষ্টি হচ্ছে, সেটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি আঞ্চলিক বাংলায়, সেটা ঠিক আছে, কিন্তু সেটা হয়তো ঠিক সাইন্টিফিক ইয়ে নয়, গবেষণা নয়, সেটা সেই সেই ডিস্টিংশনটা বা সেই পার্থক্যটা আমি বুঝতে পারছি। তবু স্যার আলোচনাটা হচ্ছে, আপনার মতামত চমৎকার এবং আমরা যেটা বলতে চাচ্ছি সেটাও বোধ হয় একটু বিবেচনা করে দেখা দরকার। ডক্টর নজরুল ইসলামের ক্যামেরা এই মুহূর্তে বন্ধ, আমি ভাবছিলাম যে স্যারের কথা শুনবো। আপনি একটা কথা বলেন, রাইট টু ইনফরমেশন, এই বিষয়টা বাংলাদেশে এখনো আমাদের অনেকেই সোচ্চার না। আমি বলবো তাদের সোচ্চার হলে আমরা যারা কৃষি গবেষণায় কাজ করি তারাও রেসপন্সিভ হব। আমরা রেসপন্সিভ না হওয়ার কারণেই কিন্তু এই অবস্থাটা যে কে বাংলা ইংরেজিতে করলো। যেমন ধরেন যে কৃষি নীতি 2018, কৃষি সম্প্রসারণ নীতি 2020, এর দুটা দায়িত্ব ছিল আমার উপরে, আমরা এটা সম্পূর্ণ বাংলায় আমরা করি। পরবর্তীতে ডোনারদের চাপে এগুলো আবার ইংরেজিতে করা হয় ন্যাচারালি, যে তারা যারা ডেভেলপমেন্ট পার্টনার তারা চাবি। কিন্তু এই যে কথাটা একটা বললেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যে এই দেশের মানুষের টাকায় গবেষণা হয়, আমার টাকায় হয় না, আমাদের বাংলাদেশে তো একেবারে হয়ই না। বাংলাদেশে যত গবেষণা পাবলিক টাকায় হয়, অতএব এই গবেষণার ফলাফল কৃষক যারা যাদের জন্য করা হয় তাদের জানার অধিকার আছে। সেই কারণে আমি এই কথাটা আবার বললাম, আমাদের সেই দক্ষতাটা নাই যাদের, এই জন্য আমাদের দক্ষতা বৃদ্ধি করার দরকার, যারা এই গবেষণার ফলাফলটাকে বাংলায় তৈরি করে কৃষক পর্যায়ে নিয়ে যাবে, সেটা খুব বেশি প্রয়োজন। আমি একটা জিনিস লক্ষ্য করি, প্রাণ বা আমাদের যারা আমরা তো কৃষি বলতে কৃষকদের বুঝি, কিন্তু কৃষির তো ক্লায়েন্ট হচ্ছে অ্যাগ্রো এন্টারপ্রেনিয়র্স যারা ইন্ডাস্ট্রি, তাদের প্রাণের দরকার বাদাম, যেটা আফ্লাটক্সিন বহির্ভূত মানে ছাড়া বাদাম, বা এরকম প্রোডাক্ট যে প্রোডাক্টটা ইন্ডাস্ট্রিতে দরকার। কিন্তু আমরা কি কখনো ইন্ডাস্ট্রিয়ালদের সঙ্গে বসি? ডু উই হ্যাভ এনি ইন্টারফেস যে আমাদের ইন্ডাস্ট্রি বলবে যে আমার এই জাতীয় মাছ দরকার রফতানি, এত মাপের আলুর দরকার আমার চিজ বানানোর জন্য বা পেস্ট করার জন্য যেটা আন্তর্জাতিক বাজারে আছে, এই জাতীয় মানে ইন্টারফেস আমরা যতদিন না করতে পারবো। এবং আমি প্রায় দেখি অনেকের মনে আমার কানে কানে বলে, ভাই আপনারা কি গবেষণা করেন, আমাদের তো কোনো কাজে লাগে না। আমি বললাম যে হোয়াই ডোন্ট ইউ ভয়েস ইট আউট, আপনারা বলেন যে আপনাদের এই গবেষণাটা আমাদের কোনো কাজে লাগে না। কারণ আমি খুব কষ্ট পাই যে যখন দেখি যে গাজীপুরের ফুল চাষি টিউলিপ চাষ করেন আর আমাদের বাংলাদেশের ফুলের উপরে গবেষণা এত ইনভেস্টমেন্ট হয়, ওই যশোরের গদখালি আমাদের আর যশোর আর এর আস্তে কত হাত দূরে, কত মাইল দূরে, কিন্তু ওয়েদার উই কুড ডু এনিথিং। এটার কারণটাই হচ্ছে ওই চাষিদের থেকে একটা ভয়েস আসতে হবে, আই ওয়ান্ট ইউ ইনভেস্ট ইউর নলেজ, ইউর ইনভেস্ট ইন মানি টু অ্যাড্রেস মাই প্রবলেম। সরি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা প্রফেসর নজরুল ইসলামের কথা একটু শুনতে চাই। প্রফেসর নজরুল ইসলাম স্যারের কাছে যাওয়ার আগে আমি মোহাম্মদ আলম সাহেবের, শামসুল আলম সাহেবের একটা কমেন্ট এই মুহূর্তে স্ক্রিনে আছে, আমি সেটা একটু আপনার বিবেচনার জন্য দিতে চাই। উনি বলছেন যে উই ডু নট নো হোয়াট পার্সেন্টস অফ রিসার্চ ফাইন্ডিংস আর আর অ্যাকসেপ্টেবল বাই দ্য ফার্মার্স, দিজ আর রিমেইন ইন দেয়ার শেলভস, টেকনোলজি হ্যাজ টু বি সিম্পল ইনএক্সপেন্সিভ অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল দেম টু ধন্যবাদ আদরণীয় মিতন, একটা সুন্দর অনুষ্ঠান। আমি শুরুতে মিস করেছি, আমি আরিফ আজাদ সাহেবের
উপস্থাপনাটা আমি নিশ্চয়ই মিস করছি, তবে খুব মনোযোগ দিয়ে আমি ডক্টর তাজুল ইসলামকে পেয়েছি এবং ডক্টর ওয়াইজ কবির পেয়েছি, এবং আমি খুবই মনোযোগ দিয়ে ডক্টর ওয়াইজ কবির এর বক্তব্য শুনছিলাম, এবং আমি তার সাথে ভীষণভাবে সহমত পোষণ করছি। ভাষা আজকেই একটা মানে ফেসবুক মেসেঞ্জারে আমাদের কলিগরা একটা মেসেজ পাঠিয়েছে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে এই ভাষা দিবসের জন্য একটা কুইজ পাঠিয়েছে আর কি। সেই কুইজটা হচ্ছে যে রেজিলিয়েন্ট রিকভারি, তোমার ভাষায় এই রেজিলিয়েন্ট রিকভারিটা কি করে বলবে। তো ওইখানে যথেষ্ট অন্যান্য ভাষায় আসছে, তো বাংলা ভাষায় আমাদের এই কলিগদের মধ্যে এই যে রেজিলিয়েন্ট রিকভারিটা, এই কথাটা বাংলা ভাষায় কিভাবে আমরা বলব। এখানে এই যে রেজিলিয়েন্ট একটা শব্দ, এই শব্দটার এক্স্যাক্টলি বাংলা ভাষা কি হবে, এটা আমাদের এই কলিগরা আলোচনা করিয়া এটা সম্প্রতি শব্দগুলো দিতে যায়, দেখলাম যে এটা একেবারে মানে কি বলবো, মানে ঠিক ঠিক এক্স্যাক্টলি যেটা আমরা উপলব্ধি করি সেই উপলব্ধিতে যাচ্ছে না। হ্যাঁ, তারপর রিকভারিটা কি, যে সেন্স এটা বলেছে ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে, কিন্তু রেজিলিয়েন্ট রিকভারি। সুতরাং এই যে আমাদের বিজ্ঞান চর্চা যেটা আমরা করি আর কি, গবেষণা যেটা করি, এই গবেষণা মূলত আমাদের গবেষণা কর্মশালা হয়, এবং যদি আমরা গবেষণার পুরানা লিটারেচার গুলো দেখি আর কি, পুরানা লিটারেচার গুলো বিশেষ করে আমাদের ইকোনমিক্স যদি আমি দেখি আর কি, বিশেষ করে এই গ্রিক, ল্যাটিন এই ভাষাগুলো কিন্তু ইংরেজি শব্দের মধ্যে ঢুকে আসছে, তারপরে ইংরেজিটা সেটাকে রপ্ত করেছে আর কি। কারণ সেই সময় গবেষণা হয়ে নতুন নতুন যে জ্ঞান উদ্ভাবন হতো সেই সময় তারা করতো, সুতরাং যখন যারা নতুন নতুন নলেজ নিয়ে আসছে, নলেজে তারা যখন ডোমিনেট করা শুরু করেছে তখন সেই ভাষাটাই ডোমিনেট করা শুরু করে। যদি চাইনিজের কথা, এখানে চায়না আসলো, কোরিয়ার কথা আসলো, ইংরেজিতে এখন সেইভাবে ইংরেজি চর্চা হওয়ার জন্য যত নলেজের জ্ঞানের যে ভান্ডারটা, সেই জ্ঞানের ভান্ডারটা করে ইংরেজি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়েছে এবং সেটা চলে আসছে, এবং ইংরেজিটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজকেই তো আমাদেরকে বুঝিয়ে রাখতে হবে এবং সেটাকে ধরে রাখতে হবে। আমরা যদি সেইভাবে কোনো এক সময় যদি আমরা জ্ঞানের দিক থেকে এবং নলেজ উদ্ভাবনের দিক দিয়ে যদি আমরা সেই লেভেলে পৌঁছতে পারি, তখন অলটিমেটিক্যালি সবাই বাংলা ভাষাটাকে সেভাবে তখন নেবে আর কি। সুতরাং আমি ওই ডক্টর ওয়াজ কবির সাথে সুর মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে গবেষণাটা আমাদের হতেই হবে, চলতে থাকতে হবে ইংরেজিতে, এবং কমিউনিকেশন, বিশেষ ভাষাটা তো হচ্ছে হাউ ডু আই কমিউনিকেট, আমি কিভাবে এই মানুষের সাথে আমার ভাব বিনিময়টা করছি এবং বুঝাতে পারছি, সেইটাই হচ্ছে ভাষা। সেটা যদি হয়ে থাকে, আমি কার সাথে কথা বলছি, সুতরাং তার ভাষাতে আমি কথা বলতে পারছি কিনা সেটা কিন্তু আমাকে দেখতে হবে। আমাদের ডক্টর কাজী শহীদুল্লাহ, উনি কাজী ছিলেন না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি কিন্তু 18 ভাষায় ভাষাবিদ ছিলেন আর কি, 1800 ভাষায় উনি ফ্লুয়েন্টলি লিখতে পারতেন, বলতে পারতেন আর কি। সুতরাং আমি বাংলা ভাষা, আমি ইমোশনালি আমি বাংলা ভাষা আর বাকি কোনোটাকে গ্রহণ করবো না, তা না, যে যত ভাষা হবে এবং সেই ভাষা তত সমৃদ্ধ হয় যখন অন্য ভাষাকে সেই ভাষা তাদের ভিতরে কি বলে ওটাকে মানে গ্রহণ করতে পারে আর কি। এই যেমন আপনি যদি, যেটা আমি দেখি আর কি, যে আপনি যদি টেলিফোন করেন, টেলিফোনে যদি কোনো ইয়ে থাকে আর কি, যে আপনার কলটা এখন ওয়েটিং লিস্টে আছে, এই যে ওয়েটিং শব্দটা, এই ওয়েটিং শব্দটা কিন্তু সবার সাথে পরিচিত হয়ে গেছে আর কি। এই বাংলা যেই বলুক আর কি, সে কিন্তু মানে ওই যে একটা রিক্সাওয়ালাও যদি ওই মোবাইল ফোনে দেয় তখন সেও বলবে যে ওয়েটিং মানে হচ্ছে তোমার অপেক্ষা করতে হবে আর কি, তুমি অপেক্ষা করো আর কি। সুতরাং এই ধরনের শব্দগুলো যদি প্রচলিত হয়ে যায় আমাদের কৃষকদের ঘান গবেষণা কিংবা আপনাদের কৃষি গবেষণা কিংবা যে কোনো গবেষণা প্রতিষ্ঠান থেকে, তাহলে কিন্তু এই বোধগম্যটা হবে। এই যে কমিউনিকেশন, একটা খুবই সুন্দর কথা ওয়াজ কবি বলেছেন যে আমাদের এই যে আইটি, যারা ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট, তাদেরকে কিন্তু ভাষা দক্ষ হতে হবে। ইংরেজিতে যারা গবেষণা করে, গবেষণার লব্ধ যে ফলাফলগুলো নিয়ে আসে, সেই ফলাফলগুলোকে যাতে ট্রান্সমিট করতে পারে, কার ভাষায় এটাকে বলা হবে, কে গ্রহণ করবে আর কি, শুধু তার ভাষাটা আমাকে জানতে হবে, জেনে আমি সেই ভাবটাকে আমি ওই ভাষাতে পরিণত করতে পারছি কিনা। যেমন আমি একটু শব্দ শুরুতে বললাম যে রেজিলিয়েন্ট, এই রেজিলিয়েন্ট শব্দটা আমাকে বুঝাতে গেলে পারে, যাকে আমি বুঝাবো তার মনের মতন করে জানতে হবে। বাংলা একটা শব্দ আছে অভিমান, এই অভিমানের শব্দটার ইংরেজি আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই, কেউ করতে পারবেন কিনা আমি জানি না, এই অভিমান শব্দ। হ্যাঁ, এই অভিমানের শব্দটা ইংরেজিতে আপনি তর্জমা করেন দেখি, পারেন দেখি। আরবিতে একটা শব্দ আছে, তাকোয়া,
এই তাকোয়াটা শব্দটার অর্থ মানে এটা এত ব্যাপক আর কি, এটা ঠিক তাকোয়া তাকোয়া অর্জন করে বলা হয়, কিন্তু এই তাকোয়াটা মানে কি? সুতরাং ওইভাবে ওই ভাষার সাথে যদি আপনি উঠা বসা না করেন আপনি সেটা হতে পারবেন। সুতরাং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের গবেষণার কাজটা, যেটা কৃষিতে গবেষণার কাজটা যেটা আমরা করব, আমরা গবেষক যারা গবেষণা করি তারা অবশ্যই নলেজগুলো গ্যাদার করি বিভিন্ন আমাদের, আমরা যদি চাইনা ভাষাতে আমি যদি দক্ষ রাখতে পারি চাইনা ভাষাতেও অনেক রকমের নতুন নতুন ইনফরমেশন আসে, নতুন নতুন জ্ঞান আসে, নতুন নতুন সায়েন্টিফিক ইনভেনশন আসে। আমি যদি ওইটাকে জানতে চাই আমি বেটার জানতে পারবো যদি আমি চাইনিজ ভাষাটা শিখে জেনে আমি যদি ওটা জানতে পারি, কিন্তু যেহেতু সময় এবং সবার পক্ষে সম্ভব হয় না, সুতরাং যারা ট্রান্সলেট করতে পারে চাইনিজ ভাষাটা এবং আমার জন্য বোধগম্য করে, হ্যাঁ সেই জিনিসটা যাতে হতে পারে আর কি। মানে আমি পড়াতে গিয়ে দেখি যে ইকোনমিক্স পড়াতে গিয়ে দেখি যে ছাত্রদের বাংলাদেশে গেলে এখানে যাতে ছাত্রদেরকে পড়াতে গিয়ে দেখি কিছু কিছু কনসেপ্ট আছে তারা নিজের মতো করে যখন বলে সেটার মানে অন্যরকম হয়ে যায় আর কি। সুতরাং আমি বলি একটা, তারা বুঝে একটা, লেখে আর একটা। তো সেইভাবে আমি যখন গবেষণা করব, আমি গবেষক হিসেবে আমি যেটার উপরে গবেষণা করছি, গবেষণা করতে যাচ্ছি, আমি যেখান থেকে নলেজটাকে নিয়ে সেটার উপরে ইম্প্রুভমেন্ট করছি, সুতরাং আমাকে বুঝতে হবে যে এই নলেজটা কি বোঝাতে চেয়েছে আর কি। সেই ধারণাটা যদি আমার ক্লিয়ার থাকে তারপরে আমি এটাকে যার কাছে দিব তার ভাষায় আমি এটা করার জন্য, আমার যদি না থাকে আমি যার মাধ্যমে গিয়ে দিব তাকেও আমাকে বোঝাতে হবে আর কি। সুতরাং তাকে সেই পরিবেশে কিছুদিন থাকতেও হতে পারে, সেই সেই জিনিসটা প্রয়োজন আর কি। তো আমি মনে করি যে যদি আমরা বলি যে আমাদের গবেষণাটা কিভাবে হওয়া দরকার, কি ভাষায় হওয়া দরকার, গবেষণা যে ভাষা ইন্টারন্যাশনালি ডমিনেটেড এবং ইন্টারন্যাশনালি কমিউনিকেট করতে পারি সেই ভাষাটাকেই আমাদেরকে রক্ত করতে হবে, এবং এই ভাষাটা যাদের জন্য দিব আমরা, যাদেরকে কমিউনিকেট করব তাদের ভাষাটাকে আমরা জানতে হবে, যে কমিউনিকেট করবে সেই ভাষায় সেটাকে রূপান্তর করে এটাকে বুঝে নিতে হবে। এটাই হলো আমার মতামত। সাধারণের কাছে নিয়ে যাওয়ার ভাষাটা কি হবে, গবেষণার ভাষা একটা বিজ্ঞানের যে ভাষা সেটা তো একটা বিজ্ঞানের ভাষা। যাই হোক, আমরা আরো হয়তো কথা বলতে পারবো। তো আমি রেজা ভাই, আপনি সবার কথা শুনলেন, আমরা শেষ করব, এক মিনিটে যদি কোনো মন্তব্য দেন। আমি মানে যেটা বলতে চাই, আসলে কারো কথার সাথেই কোনো দ্বিমত নেই। মানে আমাদের আন্তর্জাতিকতার মান অর্জন করতে গেলে আমাদের কিছু ভাষায় যেতে হবে, এবং এখানে কিন্তু একটি কথা খুবই পরিষ্কার যে কোনো ভাষার সাথে কোনো ভাষার কোনো দ্বন্দ্ব নেই, কারণ প্রতিটি ভাষাই কমিউনিকেশনের জন্য করা হয় এবং কমিউনিকেশনটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। সমস্যাটি হচ্ছে অন্য জায়গায়, মানে অন্য জায়গায় হচ্ছে এই দৃষ্টিতে যে আমি যে গবেষণাটি করি না কেন সেটি গবেষণার জন্য যে ভাষাটি প্রযোজ্য হোক না কেন সেটি অবশ্যই সেই ভাষাতেই প্রকাশিত হবে, কিন্তু তার একটি সিনপসিস বাংলা ভাষায় আসতেই পারে যে কি গবেষণাটি হলো। মানে আমি কথাটা বলছি এই জন্যে যে এটি আমার জানার অধিকার আছে, মানে এই পয়েন্টে যেটা আমরা বলছি, যেটা ভাস্করী সাহেব যেটা বলছিলেন যে এটা তো কেউ বলে না যে আপনার রাইট, এই কথা কেউ বলছে না। আমি আমি বলি যে মার্কেট সিস্টেম নিয়ে রিসার্চ হয়েছে KGF-এ, সেটা একটা বিশাল রিপোর্ট হয়েছে, কিন্তু মার্কেট সিস্টেমের চ্যালেঞ্জটা কোথায় সেটি আমি জানতে চাই। সেই জানাটা নিয়ে কি কোনো সিনপসিস আমি পেতে পারি না? আমার কথাটা হয়েছে যে 244 পৃষ্ঠার একটা রিপোর্ট হবে, 500 পৃষ্ঠার একটা রিপোর্ট হবে, কোনো আপত্তি নেই সেটি হোক, কিন্তু নিশ্চয়ই আমাদেরকে বাংলা ভাষায় বা আমাদের মাতৃভাষায় সেগুলোর কিছু তথ্য পাওয়ার অধিকার আছে। যে কথাটি আমাদের এখানে একজন বলেছেন যে জিয়াউল হক বাবলু বলেছেন যে আমাদের রিসার্চ রিপোর্ট, জার্নাল পেপার, কনফারেন্স পেপার, একাডেমিক পপুলার আর্টিকেল, মাল্টিকোশের কথা, ফরওয়ার্ডস ট্রেনিং, একটি রিসার্চের উপর বেস করেই কিন্তু হয়। তাহলে সেইভাবেই যদি জিনিসগুলো আসে তাহলেও কিন্তু আমরা বুঝতে পারি যে এই জায়গায় যে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 2 লক্ষ টাকা বিনিয়োগ হলো তার আউটপুটটি দাঁতি কিভাবে পেল, এবং 40,000 ওয়ার্ডের সে মার্কেট স্টাডি রিপোর্ট যেটা সিন্ডিকেটের কারণে জিনিসের দাম বাড়ছে সেই জায়গাটি কি আমি ছোট করে 40 পৃষ্ঠা না করে আমি 1 পাতায় 2 পাতায় একটি সিনপসিস কি দিতে পারতাম না? সেই সিনপসিস এর ফলে আমরা বুঝতে পারতাম যে সিন্ডিকেট কোথায় কিভাবে রোল প্লে করে এবং আমরা কিভাবে তার বিরুদ্ধে ফাইট করতে পারি। কোনোটার সাথে কোনোটার দ্বন্দ্ব নেই, কিন্তু কথাটা হচ্ছে সম্পূরক ভাবে আমার ভাষাটির ভেতর দিয়ে আমার সেগুলো জানার অধিকার আছে, এই কথাটি কিন্তু সত্য। কারণ আমি কিন্তু একমত কমিউনিকেশন হচ্ছে প্রধান, তার জন্য করছেন সেই জন্যই কিন্তু আপনাকে সেই জিনিসটা করতে হবে, এটা আমার কথা। ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ রাজা ভাই। ডক্টর তাজুল ইসলাম, আমরা শেষ করতে যাচ্ছি, আপনার কোনো শেষ কথা আছে কিনা?
আমি যখন মাস্টার ডিগ্রি এনরোল করলাম, লতিফ সাহেব ছিলেন আমার সুপারভাইজার, উনি আমাদের ডিপার্টমেন্টাল হেড ছিলেন এবং পরবর্তীতে আমি ডিন হলেন। এনিওয়ে উনি খুব মজা করে কথা বলতেন। তো প্রথম তখন তো আমরা আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সবাই আমাদের একটা বাংলা ভাষার প্রতি একটা বিরাট একটা আগ্রহ। তো উনি বলতে তখন বলতেছিলেন যে দেখো আমার যে রাগ আমাকে ফাঁসি দিবে, আর যে যে ভাষায় আমাকে রায় দিচ্ছে আমি কিচ্ছুই বুঝি না, এটা যে ফাঁসি দিল না আমাকে খালাস দিল, আমার বাংলা ভাষার দরকার। এখন এই যে আজকে ওই ইয়াতে আলী আজাদ বললো হাইকোর্টে নাকি ডিসিশন হয়েছে রায় হবে বাংলা ভাষায়, এটা বিরাট একটা দরকার সাধারণ মানুষের জন্য। কিন্তু এখানে আপনার সায়েন্স কিন্তু খালি বাংলা দিয়া আগায় নিয়ে যেতে পারবেন না, এই জন্যে আপনাকে ইন্টারন্যাশনালি কমিউনিকেশন করতে হবে এবং সেইটা তাদের মতামত নিয়েই তাদের ইয়া নিয়ে মানে তাদের নলেজ নিয়েই না আপনাকে সায়েন্স ডেভেলপ করতে হবে। সুতরাং এখানে কিন্তু একটু বাঘের দরকার আছে, আমার লোকাল ভাষা বা আমার প্রচলিত কমিউনিকেশনের জন্য একটা ভাষা থাকবেই, আবার আমার ডেভেলপমেন্টের জন্য সারা দুনিয়ার কি জানি কয় নলেজ আমাকে জানতেই হবে এবং তার জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের দরকার হয়। এখন এটা বাংলায় আর ইংলিশেই বলেন, আরবিতেই বলেন, আর ল্যাটিনে বলেন, আর ফ্রান্সে বলেন, এটা জানতে হবে। এই জন্যই না আমার কথা হলো যে না এইখানে এটা ভাগাভাগি, ওই যে আমি প্রথমে বলছি 71 বা 72 থেকে নিয়ে 80 পর্যন্ত ইংলিশ ধ্বংস হয়ে গেছে এই দেশ থেকে। ওই সময়ে ইংলিশ, এখন আমাদের টিচার নাই ইংলিশে, আপনি জানেন, আপনি গ্রামে গঞ্জে দিলেন যে মহিলা বা যে প্রাইমারি স্কুলে যে ইংরাজি বলায় সে নিজেই জানে না কিছু, সে এই আমাদের পুরার ভ্যাকুম হয়ে গেছে গা তখন। এখন আবার আস্তে 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 উপরের দিকে এখন উঠতেছে, মানে নলেজ বেসটা বাড়তেছে। তো যাই হোক, সেইখানে আমার ইংলিশের দরকার নাই, কিন্তু একটা লেভেলে আসে ইংলিশ থাকবেই, সেই লেভেলটা হলে গিয়ে আমার রিসার্চের ক্ষেত্রে এবং যেটা ভয়েস কমিশন বলছেন আমি একমত, আমার রিসার্চের মধ্যে কোনো বাধ্যবাধকতা রাখাতে যাবে না। ল্যাঙ্গুয়েজ বেরিয়ার কি আমি কমিউনিকেশন আমার সারা দুনিয়াতে করতে হবে, যেখানে না গিয়ে উন্নত রিসার্চ করতে পারি। অবশ্যই সেই অধিকার আমরা মানে এটা এটার মধ্যে কোন রকমের কি বলবো দ্বিমত নাই, যারা মানে অ্যাক্সেস টু নলেজ এন্ড ইনফরমেশন এটা সবার সকলেরই অধিকার থাকে, বিশেষ করে বাংলাদেশের কৃষকদের জন্য। আর একটা তাজুল ইসলাম সাহেব যেটা বললেন আর কি যে নলেজ যেটা ইনফরমেশন আমরা সাইন্টিফিক আমরা গবেষণা করছি, আমরা বেশিরভাগই ধরে নিচ্ছি কিন্তু যে আমরা ওই ইংরেজিতে ইংরেজির মাধ্যমে নলেজগুলো পাচ্ছি সেটাকেই আমরা আবার উন্নত করছি আর কি ইংরেজি নলেজের ওয়েবসাইট। কিন্তু যদি আমরা কৃষকদের ভাষা বুঝতে পারি, যারা আমরা গবেষণা করি তাদেরকেও কিন্তু কৃষকদের ভাষা বুঝতে হবে, কৃষকরা মাঠেই কিন্তু তাদের নিজস্ব কি বলবো এটাকে ডোমেইনে কিন্তু তারা অনেক অনেক কিছু করে, অনেক অনেক তাদের ভাষায় কথা বলে, সেই ভাষা থেকেও কিন্তু অনেক নলেজ বেরিয়ে আসতে পারে। সুতরাং যারা আমরা ল্যাবরেটরি কিংবা রিসার্চ স্টেশনে কাজ করি তাদের কিন্তু ওই লোকাল ভাষাটাও আমাদেরকে জানতে হবে, সেখান থেকে যাতে আমরা নলেজটা নিয়ে আমরা অনেক কিছু আমরা ডেভেলপ করতে পারি। সুতরাং এটা হয়তো আমার পক্ষে সম্ভব না, কিন্তু যারা ওই মাঠে পর্যায়ে থাকবে তাদের ইনফরমেশন এই যে টু ওয়ে ব্রিজিংটা করতে পারে আর কি, সেই ধরনের ভাষাবিদ হওয়া দরকার আর কি। আমি আমি এটা বলতে চাই যে কোনো ভাষায় অবহেলিত করা যাবে না। তো নিজের ভাষা যেহেতু স্বাধীনতার পরপর আমরা ইমোশন বেসড ছিলাম, অনেক এক্সপেকটেশন ছিল বাংলা ভাষায় দিয়ে আমরা সব কিছু করে ফেলবো আর কি, গোটা পৃথিবী জয় করবো, এটা একটা ইয়ে ছিল আর কি, এটা স্বাভাবিক, এটা মানে ওইটা উদ্যম থাকতেই পারে।
কিন্তু সেই সাথে সেই ইমোশনের বেসিসে আমরা এখন আস্তে আস্তে রিয়েলাইজেশনের দিকে যেতে যাচ্ছি। আমরা যদি বাংলা ভাষাকে সেই পর্যায়ে নিতে পারি যেটা আমি আগে বললাম যে উই আর ক্রিয়েটিং সামথিং সো ইনোভেটিভ যে অন্য ভাষারা আমাদের ভাষা জেনে তারপরে ওটাকে বুঝতে হবে আর কি। অস্থির হয়ে আছেন কিছু বলার জন্য নিশ্চয়ই। তো স্যার বলার আগে ডক্টর ওয়াইস কবি স্যার কি সকলের বক্তব্যের প্রেক্ষিতে আর কোনো কিছু বলতে চান কিনা, যদি না হয় তাহলে আমি সভাপতির কাছে চলে যাবো। বলবো না, আমি শুধু একটা কথা বলবো যে কোন ভাষার প্রতি বিরূপ যেমন করা যাবে না, কোন জ্ঞানকেও অবজ্ঞা করা যাবে না। অর্থাৎ কৃষি জ্ঞান শত বিকশিত, এর সঙ্গে ভাষাবিদদেরও এখানে সাংবাদিক মিডিয়াতে যারা আছেন, ইভেন কি আজকের কৃষি কিন্তু ওই লিগাল সাইডটাকে কভার করে, মিডিয়া আজকে কৃষির সঙ্গে জড়িত। সেই কারণেই আমাদের কৃষি বিজ্ঞান বা কৃষিকে বিকশিত করার জন্য সবার অংশগ্রহণ লাগবে, যাতে আমাদের শুধুমাত্র আমরা কৃষি বিজ্ঞানীরা বিজ্ঞান সাধনা করব, তাছাড়াও এর সঙ্গে লয়ার, আপনি জানেন সারা বিশ্বে এখন কৃষির সঙ্গে লিগাল অ্যাসপেক্ট চলে আসছে, ইফ ইউ টক অ্যাবাউট IPR, ইফ ইউ টক অ্যাবাউট মেনি আদার ইস্যু। আবার কৃষির সঙ্গে মিডিয়া সাংঘাতিক ভাবে জড়িত, আমি যদি সাংঘাতিক ভাবে সাইটোপ্লাজম তাদের বুঝাইতে যাই সাংবাদিককে, দে উইল বি হেল্পলেস, অ্যান্ড এট দি সেম টাইম আমরাও তাদের কনফিউজ করব। সেই কারণে কৃষিটাকে বিকশিত হওয়ার জন্য শুধু ভাষা না, এর বহুমাত্রিকতার প্রয়োজন হবে। থ্যাংক ইউ স্যার। বাংলা ভাষা, এই বাংলা ভাষার ইমেজটাকেও কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে। বাংলা ভাষা আমি যেটা দেখতে পাচ্ছি এখন এই সাধারণ সমাজে, বাংলা ভাষার ইমেজটা ইংরেজি ইমেজের চাইতে কিন্তু একটু নিম্নমানের ইমেজ, মানে সোশ্যাল ইমেজটা আর কি, আমি ইমপ্রেশনটা বলছি। সুতরাং এই ইমেজটাকে, বাংলা ভাষার ইমেজটাকেও কিন্তু আমাদের স্যার অন্য একটা বিতর্ক, সেটার একটা একটা অর্থনৈতিক ই আছে, সাংস্কৃতিক উপনিবেশের ব্যাপার আছে, তাকে ওই আলোচনাটা থাক স্যার। আমি আমাদের সভাপতিকে আলোচনা শেষ করার জন্য, শেষ বক্তব্য এবং আলোচনার সমাপ্তি টানার জন্য অনুরোধ করছি। দর্শক মন্ডলী আপনারা থাকুন আমাদের সঙ্গে, আজকে চমৎকার সব মন্তব্য করেছেন, আমরা সবার মন্তব্য স্ক্রিনে আনতে চেষ্টা করেছি, কিন্তু আপনারা খুব ভালো বলেছেন। নিশ্চয়ই আমরা এই যে আজকে একটা আলোচনা করলাম, এই আলোচনার সূত্র বেয়ে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আমাদের নীতি গবেষণাতে এর একটা প্রভাব আমরা দেখতে পাব। স্যার ডক্টর জয়নুল আবেদিন, থ্যাংক ইউ। আমার ক্যাম্পাস থেকে হচ্ছে ইকো হচ্ছে, রাজু ইসলাম স্যার। তো যাই হোক, মানে আমি রাত্রে ঘুম ভালো হয় নাই, তো ফলে এখানে যখন বসছিলাম আলোচনাটা শোনার জন্যই একটু ঘুম ঘুম চোখেই ছিল, প্রথম দিকে খেয়াল করে থাকবেন আমি একটু গিয়েছিলাম, কিন্তু সবার আলোচনায় আমার ঘুমটা ভেঙে গেছে। খুব মানে এতই চমৎকার সবাই কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা মনোযোগ দিয়ে আমাকে শুনতে হয়েছে এবং করছে। আর সর্বশেষে জানি মিটন বলবেই আজকের আলোচনাটার একটা সার সংক্ষেপ করতে, তো সেই সার সংক্ষেপ করার আসলে সময়ও খুব কমে গেছে আমাদের। আমি যেটা দিয়ে শুরু করতে চাই, যে ছোটবেলায় পড়ছিলাম মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে, মনের ভাবটা প্রকাশ করাকে ভাষা বলে। এইটা সূত্র ধরেই বলতে চাই যে আমি কার সঙ্গে আমার মনের ভাবটা প্রকাশ করছি, আমার মনের ভাবটা কার জন্য কার সাথে প্রকাশ করছি, সেটা একটা গুরুত্বপূর্ণ। আমি কোন ভাষায় প্রকাশ করব, তো ফলে আমি যদি আজকে মানে আমাদের আমরা সবাই জানি যে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণায় বিজ্ঞানীদের একটা ভাষা আছে, বিজ্ঞানীদের একটা ভাষা আছে যেটা তারা বুঝে
একজন আরেকজনের সঙ্গে যেমন কমিউনিকেশন হয়। যেমন একটা জার্নাল আর্টিকেলের কথা বলি, একটা জার্নাল আর্টিকেলের ভাষা সেইটা জার্নাল সায়েন্টিস্টরাই আসলে ভালো করে আসলে ওটা বুঝতে পারে, সে লিখতেও পারে ওই তো ওইভাবেই আর কি। বলে ওইখানে যদি মনের ভাব প্রকাশ করতে হয় তাহলে আমাকে একজন বিজ্ঞানীকে ওই ভাষাতেই বলতে হবে, ওইভাবেই বলতে হবে, শুধু ইংরেজি ভাষা নয়। কিন্তু আমি বলছি যে এই যে ওখানে ভোকাবুলারি ব্যবহার হচ্ছে, ওখানে সেন্টেন্স কনস্ট্রাকশন হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোর আসলে স্টাইলটাই আলাদা, সমস্তটা অনেকটা আলাদা। কিন্তু যখনই আমি একজন পলিসি মেকারের জন্য কথা বলতে যাব, আমাকে হয়তো তখন আর এক ভাবে এটাকে বিবর্তন করতে হবে আমার এই মনের ভাবটাকে প্রকাশ করার জন্য। আর যেহেতু ওখানে বাংলা ভাষাই ব্যবহার হওয়া উচিত, কারণ ওখানেও যদি আমি সেই বিজ্ঞান গবেষণার ভাষাটা নিয়ে আসি ওখানে বোঝাতে পারবো না। আবার কৃষকের জন্য হলে তো অবশ্যই সেটা বাংলায় যেতে হবে। এটাতে আমি মানে কোনো আমি আমাদের যারা আজকে বলেছেন তারা প্রত্যেকে একটা বলেছেন, ফলে আমি বাস্তবে ওনাদের সবার সঙ্গে একমত। আমি কার সঙ্গে কথা বলছি, কার সঙ্গে আলাপ করছি তার উপরে নির্ভর করে আমার ভাষাটা চয়ন করতে হবে। আমার যেরকম যে যে আমার ইমাম হুজুররা আমাদেরকে যখন বলেন উনি যদি না আরবি না জানেন কোরআন শরীফে বুঝতে পারবেন না, উনি আমাকে কিভাবে বোঝাবেন? তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের বলতে হবে। তবে আমি ওয়াইস কবিরের সঙ্গে একমত, সব বিজ্ঞানী যে এই যে প্রত্যেকটা অডিয়েন্সের সঙ্গে, যে কৃষকের সঙ্গে বলবে না, পলিসি মেকারের সঙ্গে না, বিজ্ঞানীর সঙ্গে কথা বলবে, সব বিজ্ঞানী আসলে একইভাবে রক্ত নেয় আমাদের। আমি যদিও মনে করি যে সব বিজ্ঞানীকে আসলে এই দক্ষতাগুলো অর্জন করা দরকার, যে বিভিন্ন ধরনের যে সমস্ত কার সঙ্গে কথা বলছেন সেটা অনুযায়ী চিন্তা করে ওনাকে সেই কথাগুলো বলবেন, সেই দক্ষতা অর্জন করতে হবে। কিন্তু দুঃখের সঙ্গে যে সব বিজ্ঞানী এটা পারেন না, এই কারণেই ওই যে কমিউনিকেশন সায়েন্টিস্ট বা যোগাযোগের জন্য কিছু লোক আছে, তৈরি আছে, তাদের তারা আলাদা লেখাপড়াই করেন ওগুলোর ভিত্তিতে। যেটা ওয়াইস কবির যেটা বলছেন বা আপনাদের কথা থেকে যে বুঝছি, যে আমি মনেই করি যে এইটা একটা আলাদা দক্ষতা, ফলে ওইটার যে বিজ্ঞানের কথাগুলোকে কি করে সাধারণ মানুষের কথায় আনা যাবে সেই জায়গাটায় আসলে মানে আলাদা একটা জগৎ, ওটা আলাদা। ফলে আমাদের প্রত্যেকটা গবেষণা প্রতিষ্ঠানেও আমাদের এই ধরনের ব্যক্তি রয়ে গেছেন। আমাদের সুখের খবর যে বাংলাদেশে যে কৃষকদের জন্য যে সমস্ত কাজ লেখা টেখা হচ্ছে সেগুলো বাংলা ভাষাই মানে আমার মনে হয় সবই হচ্ছে। কিন্তু আজকের প্রশ্নটা যেটা মিঠুন ভরভর আনতেছে যে চার হাজার শব্দের 40,000 শব্দের রিপোর্ট আসলো তার সেটা বাংলায় হলো না কেন, চালের দাম বাড়ছে কেন এটা কার জন্য লিখলাম, কার জন্য লিখলাম? এটা কি আমি মানে ইউনিভার্সিটি অফ সাসেক্স এর কোন বিজ্ঞানীর জন্য লিখলাম, নাকি আমার দেশের ব্যবসায়ীর জন্য, আমার দেশের পলিসি মেকারের জন্য লিখলাম? এই যে মনের ভাবটা প্রকাশ করার জন্য আমার মনে হয় এটা বাংলা ভাষায় হওয়া উচিত ছিল, সম্পূর্ণ রিপোর্টটাই বাংলা ভাষায় হওয়া উচিত ছিল। আপনি হয়তো সামারি ওখানে ইংরেজিতে লিখতে পারেন। আবার আর একটা জায়গা আছে যে আমি যদি বিজ্ঞান জন্য লিখি, গবেষকদের জন্য লিখলেও ওখানে আমি সাধারণ মানুষের জন্য ছোট্ট করে একটা বাংলায় লিখতে পারি, আমি না পারলেও আমি আমার প্রতিষ্ঠানে যদি গবেষক যারা কমিউনিকেশনের লোক থাকে তাদের সাহায্য নিয়ে আমি ওই একটু সামারি করতেই পারি আমার আভ্যন্তরীণ কমিউনিকেশনের জন্য। আমার অ্যাগ্রোনমি জার্নালে যদি যেতে হয় সেখানে এটার দরকার নেই কোনো, কিন্তু যখন আমি এইটাকে শেয়ার করতেছি আমার দেশের বিজ্ঞানীদের সঙ্গে তখন এটা যোগ করতেই পারি। কিন্তু তবে যে বিজ্ঞানীদের সঙ্গে দেবো ওই বিজ্ঞানীদের তো মানে আমার ইংরেজি সায়েন্সেরটাও বুঝবেন, কিন্তু ফলাফলটুকু যেটা প্রয়োগ হতে পারে, প্রায়োগিক যেটা ফলাফল আছে সেইটার ভিতরে বাংলা আসা উচিত। কিন্তু আমার যে অনেক অনেক যে ওখানে যে আমাদের বেসিক সায়েন্সের অনেক কথা রয়ে গেছে সেইগুলো জিনিসগুলোর হয়তো প্রয়োগ সরাসরি কৃষকদের দ্বারা নাই বা পলিসি মেকারদের জায়গা নাই, এই জায়গাটা হয়তো অনুবাদ না হলেও চলবে। ফলে আমাকে পরিষ্কার করে বুঝতে হবে আমি কার জন্য কার সঙ্গে কথা বলছি, কার জন্য এই আমার মনের ভাবটা প্রকাশ করছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আমি দুটার জন্যই ইয়ে করছি যে মানে এটার জন্য করা যেতে। আমি জিয়াউল হক বাবলুর শেষ কথাটা দিয়ে শেষ করতে চাই, ওর আগের কথাটা যে বলছে যে আমি আমার অস্ট্রেলিয়ার তুলা গবেষণার একটা ফলাফলের 7টা ভার্সন তৈরি করতে হতো, মানে যেকোনো একটা জ্ঞানের
প্রকাশের জন্য সাতটা ভার্সন সে বলতেছে। একটা হলো রিসার্চ রিপোর্ট, ওর মানে তার ডিপার্টমেন্টে যদি এসে থাকে জন্য, একটা জার্নাল পেপার যেটা গবেষক কমিউনিটির জন্য যাবে সারা দুনিয়ার গবেষকদের জন্য, তারপর বলছে কনফারেন্স পেপার, যদি কোনো কনফারেন্স হয় যেখানে বিজ্ঞানী অবিজ্ঞানী কৃষক নানান ধরনের লোক থাকতে পারে সেখানে একটা আসে এবং সেখানকার ভাষাটা বিভিন্ন যে হতে হবে। এরপরে বলছেন যে একাডেমিক লেকচার ওইটা ব্যবহার করে যদি প্রফেসর সাহেবরা কিভাবে ব্যবহার করবেন সেটা ওটাকে ব্যবহার করার জন্য তার ভার্সন, এবং তারপরে বার দিবসের কথা, পপুলার আর্টিকেল, ফার্মার্স ট্রেনিং এর ম্যান, এই জন্য ভাষাটা এই ক্রমান্বয়ে আসলে ডিফারেন্ট হতেই পারে। ওর খালি মানে খালি ইংরেজি বাংলায় নয় কিন্তু কিভাবে বলা হচ্ছে সেটাও কিন্তু একটা ডিফারেন্স হয়ে যায়। ফলে ওইটা আমাদের বিজ্ঞানীদের আসলে এটা এই এই যেটা আমাদের বাঙালি বিজ্ঞানীদের প্রশ্ন স্যার, খালি একটা বাক্যে স্যার একটু বলবেন যে আমরা এই ক্ষেত্রে পিছিয়ে আছি কিনা, আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো সমস্যা আছে কিনা, এই যে কার জন্য আমি, যেমন সাইফুল আজম খান একটা উদাহরণ দিলেন যে আমাদের যখন ট্রেনিং হয় ফার্মার্স ট্রেনিং তখন সেখানে প্রেজেন্টেশন দেন কর্মকর্তারা তা ইংরেজিতে, ওই স্লাইডটা থাকে ইংরেজিতে, সেটা কি আমরা প্রশ্রয় দেব নাকি দিব না? অবশ্যই না, আমি যদি বাংলা ভাষী লোকদের জন্য আমি মনেই করি যে এটা বাংলায় হওয়ার দরকার যতদূর বাংলা করা যায়, কিন্তু যেরকম মানে নজরুল ইসলাম সাহেব বলছেন রেজিলিয়েন্ট রিকভারির বাংলা কি হবে, ওইটা করতে গেলে আমাকে মানে হুবহু অনুবাদ করে একটা কঠিন বাংলা নিয়ে আসার কোনো দরকার নাই। কিন্তু কথাটা হলো এই ধরনের জায়গায় আমি আবার বলি যে এই অনেকেই এই ধরনের এটাকে কি বলতেছে কি শব্দ বলে বাজওয়ার্ড না কি সোশ্যাল সায়েন্সটা ব্যবহার করেন যে ওইটা ওই এই ধরনের শব্দের হুবহু অনুবাদ না করে এটাকে মনের ভাব প্রকাশ করাটাই যখন ইচ্ছা আপনি সেটাকে আপনি অন্যভাবে প্রকাশ করতে পারেন, কোনো দোষের কিছু নাই। কিন্তু আমি একমত যে আমার যখন বিজ্ঞানী কার সাথে কথা বলতেছি সেটা এ করা দরকার, ফলে আমাদের বিজ্ঞানীদের সেই মনোভাবটা পরিবর্তন থাকা দরকার যে আমি আমার সেই দক্ষতাটা অর্জন করা দরকার। আমি পিছিয়ে থাকা বলতেছি না কিন্তু আমি বলছি যে সামনে আগানোর জন্য প্রচেষ্টাটা অনেকের কম আছে। আমি এটা এটার মানে এটার প্রতি আমি সম্পূর্ণ একমত যে আমাদের যখন কোন ভাষায় কার সঙ্গে কিভাবে কথা বলতেছে সেটা তখন সেইভাবেই রপ্ত করা দরকার, এবং অনেক ভাষা ইংরেজি ভাষা হয়তো আমরা ব্যবহার করে থাকি তার হুবহু আমার বাংলা করার দরকারও নাই। আপনি তাকওয়ার কথা বলছেন, তাকওয়ার হুবহু বাংলার দরকার কি আছে? আমি বুঝাইতে পারতেছি কিনা সেটা হলো কথা, তার জন্য যদি তিন সেন্টেন্স লাগে তিন সেন্টেন্স ব্যবহার করেন এটা হলো কথা। আবার আপনার রেজিলিয়েন্ট রিকভারিও যদি তিন সেন্টেন্স লাগে বুঝাইতে আপনি তিন সেন্টেন্স ব্যবহার করেন। আপনি অভিমানের কথা বলছেন, অভিমানের বাংলা কি ইংরাজি কি, আপনি ওরকম ভাবে রেজিলিয়েন্টেরও আপনি বাংলা খুঁজে পাবেন না খুব সহজে। আমি এখানে এখানে আপনার ডিকশনারি দেখতেছিলাম, অভিমানের 17টা ইংরেজি দিছে এখানে, কিন্তু কোনোটাই আসলে কোনোটাই 17টা ইংরেজিতে কোনোটাই অভিমানের যে আসলে সঠিক জায়গাটা আমার দুই ভাষার জ্ঞান দিয়ে সেটা আসতেছে না। তো ওই জন্য রেজিলিয়েন্টের সঠিক বাংলা আপনি বিশাল একটা শব্দ উদ্ভাবন করে দেবেন এটা প্রকাশ করবেন না, আপনাকে মনের ভাবটা প্রকাশ করতে হবে। এই জন্য আমাদের, কিন্তু আমি আবারও বলি যে আমাদের বিজ্ঞানীদের দুটা ভাষাতেই আসলে দখল রাখা দরকার, ইংরেজি ভাষাতেও দখল রাখতে হবে, আমার বাংলা ভাষাতেও দখলের জন্য দেখতে হবে, কিন্তু প্রকাশ করার ভাবটা ভঙ্গিটা ভাষাটা আমার কার সঙ্গে মনের ভাব প্রকাশ করছে সেটা বুঝে নিয়ে সেই জন্য করতে হবে। ফলে যেখানে যেখানে বাংলাটা করা উচিতই আমার সেই জায়গাটায় বাংলা একটা সামারি হোক বা পুরো পেপার হোক সেখানে আমাকে করতে হবে। আমি আজকে আবার মনেই করি যে এইখানেই যে আমরা কোনো ভাষাকে অবলয় করতে চাই না, সবটার জন্য আমাদের এ করা দরকার আছে। আমাদের বিজ্ঞানীদের জন্য অন্তত পক্ষে ইংরেজি ভাষাটা ভালো করে রপ্ত থাকাই দরকার আছে, যাতে করে আন্তর্জাতিক ক্ষেত্রে তার গবেষণার যে সমস্ত জ্ঞান প্রকাশিত হচ্ছে সেই সমস্ত জ্ঞানগুলোকে সে মনের মধ্যে নিয়ে আসতে পারেন। আবার মনের ভাব প্রকাশ করার জন্য হলো সে বাংলা ভাষাটাকে রপ্ত করতে হবে সঠিকভাবে প্রকাশ করার জন্য। আমি আজকে এই কথা বলে আমি আমাদের যারা বিজ্ঞ আলোচক ছিলেন অনেকে চলেই গেছেন তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর এখানে আমাদের সঙ্গে যারা সুন্দর সুন্দর কথা বলেছেন সেই কথাগুলো সেগুলো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে রবীন্দ্রনাথ থেকে দুজন উক্তি দিয়েছেন, সহজ করে বলতে আমায় হক হয় যে, সহজ কথা বলতে আমায় কহ যে,
সহজ কথা যায় না বলা সহজে, এই কথাটা খেয়াল রাখতে হবে। সহজ কথাটা কি করে সহজে বলা যায় না বলছেন কবিগুরু, কিন্তু তারপরে আমাকে সহজ করে বোধকম ভাষায় যার সঙ্গে কথা বলতেছি তার ভাষা তার সঙ্গে করে পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ, অফলাইন যেতে পারি আপাতত আগে আবেদন করছে একজন, বলছে প্রাণোচ্ছল, প্রাণোচ্ছল পুনরুদ্ধার, আর একজন বলছে, আর একজন বলছে অজেয় জাগৃতি, এই ধরনের শব্দ আসছে আর কি। ওই জন্য এটা তো আমি আমি যদি বলি আমি যদি সরি আমি যদি বলি এটাকে তো এত কঠিন করার কোনো দরকারই নাই। রেজিলিয়েন্ট মানে হচ্ছে এটা কঠিন অবস্থা, আর রিকভার হচ্ছে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন, তাহলে আপনি এটা বলতেই পারেন স্বাভাবিকে প্রত্যাবর্তন, বা আপনি বলতেই পারেন যে কঠিন অবস্থার থেকে প্রত্যাবর্তন। আমাদের কথা হচ্ছে আপনি কি সহজ করে ভাবতে চান নাকি কঠিন করে ভাবতে চান, সেটাই হচ্ছে ডিপেন্ডস করে। আমাদের কোনো ইংরেজি শব্দ বাংলায় অনুবাদ করা যাবে না এটা আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে আমরা সহজ করে ভাবতে চাই না, কারণ রেজিলিয়েন্ট হচ্ছে কঠিন অবস্থা, আর রিকভারি হচ্ছে পুনরুদ্ধার। আমি পুনরুদ্ধার করতেই পারি, আমার পা ভাঙছে সেখান থেকে আমি রিকভারি করছি, মানে দ্যাট ইজ দ্য থিংস। এখানে আমার কাছে মনে হয় যে জটিলতার কোনো অবকাশ নাই। ধন্যবাদ। কিন্তু রেজা, যেটা আমি বলছি যে কোন শব্দের যদি আপনি সরাসরি অনুবাদ নাও করতে পারেন, আপনি এক সেন্টেন্সে বলেন দরকার লাগলে সেটা প্রকাশ করার জন্য, তাহলে যে আপনার জিনিসটা ফুটবল পদপিণ্ড আপনি বলতেই পারেন যে বল মানে পিণ্ড, বল মানে গোলক। আমরা অভিমানের সঠিক ইংরেজি খুঁজে পাবো নাকি পাবো না সেই বিতর্কটা রইল, তবে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের কৃষকদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের কৃষকের ভাষাটা বুঝতে হবে, কৃষকের ভাষায় কথা বলতে হবে, এবং আমাদের ভয়েস কবি স্যার যেটা বলেছেন যে এই অধিকারটা আমাদের একটু আমাদের সোচ্চার হতে হবে, অধিকারের প্রশ্ন আমাদের শক্ত করে একটু বলতেই হবে যে আমরা আমাদের 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 টাকায় যে গবেষণা হচ্ছে সেই গবেষণার নির্যাস আমরা বুঝতে চাই আমাদের ভাষায়, সুতরাং তোমরা আমাদেরকে বুঝতে সহযোগিতা করো, বুঝতে তোমরা আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাহায্য করো, এইটুকু দাবি যেন আমরা জানাই, কারণ এটা অধিকারের প্রশ্ন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক মূল্য আমাদের সাথে থাকার জন্য, আশা করি আবার দেখা হবে, আবার কথা হবে, আবার ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।